শুভ দুপুর কিরকম একটা আমার তো খুব ভাল লাগার একটা সময় চলছে আর কি ওই ভাল লাগার সঙ্গে একটু বিষাদ মেশানো আছে মানে আমাকে দুঃখবাদী ভাববেন না কেউ আমার মনে হয় কেউ ভাবেনও না কিন্তু এই যে যখন বাড়ি ফেরার পথে ঝুপ করে বিকেলটা নেমে আসে কিরম একটা মনে হয় মেঘ করলো বৃষ্টি আসছে তারপরে মনে হয় না না একটু শীত এলো বলে সেই জন্যই ওই পাখিরা একটু নিচু দিয়ে বাড়ি ফেরে আকাশটাতে একটু একটু সূর্যের শেষ রশ্মি সব মিলিয়ে মনটা একটু খারাপ হয় কিন্তু একটু ভালো লাগাও মিশে থাকে অনেকের কথা মনে টনে পড়ে তা সেরকম একটা দিন আসছে তার সঙ্গে পোকার উপদ্রবও আসছে বেশিক্ষণ বারান্দায় দাঁড়িয়ে এই দুঃখ বিলাস করতে গেলে ঘরের মধ্যে বিছানায় যাদের উৎপাত শুরু হয় সেটা খুব সুখের হয় না তো সব মিলিয়ে আমরা একটা আবার একটা নতুন ঋতুতে ঢুকে পড়তে চলেছি সামনে আমাদের আলোর উৎসব আসন্ন তা সেই জন্য এখনও বেশ চারিদিকটাও সরগরম একেবারে থেমে যায়নি শীতের রুক্ষতা এখন আসেনি তা আজকে আপনারা সকলেই জানেন যে আমাদের সঙ্গে আছেন চিকিৎসক লোপামত গোস্বামী এবং আমরা আলোচনা করছিলুম যে কি নিয়ে কথা বলা যায় সেই চিরাচরিত বাচ্চা মানুষ করা মানে যেটা একদম খুব একটা ভালো শব্দ আছে পোশাকি প্যারেন্টিং এই আমরা কথা বলছিলাম যে আমাদের সময় পেরেন্টিং ব্যাপারটা কীরকম ছিল শুধু বাবা মা নয় তাই তো ঠাকুমা বকে দিতে পারতেন আর ঠাকুমার একটা চোখের তাকানোর আমাদের জীবনের বাঁচা কত কি যে নির্ভর করত আর মা বাবার মধ্যে একটা অদ্ভুত বোঝাবুঝি ছিল মা বলেনি আমি তো তোমাকে যেতে দিতে পারবো না অথবা তোমার বাবা আসুন বাবা যা বলবেন এরকম একটা ব্যাপার ছিল পাড়ার জ্যাঠা কাকারাও অন্ধকারে হয়তো গুলতানি মারছি বাড়ির পাশের রকটাতেই কি হয়েছে যাও বাড়ি যাও সন্ধে হয়ে গেছে এই রকমের আমাদের মানে নানা রকম পার্ট অফ প্যারেন্টিং ছিল এটা এক্সটেন্ডেড এক্সটেন্ডেড প্যারেন্টিং এবং সেটা করতে করতে একটা কথা বুঝেছিল যে বড়দের কথাটা শুনতে হয় আর একটা একটা চত থাপ্পর খেলে বিভাগই হতে হয় না আমরা অবশ্য মেয়ের আমাদের বাড়িতে একটা সমাজ শিক্ষা ছিল লোপা যে মেয়েদের গায়ে হাত তুলতে নেই বাবা তো জীবনে মানে এই সব সময় মেয়েদের মানুষ ভাবতে হবে বলে যে ঝগড়া তক্ষ তার সব অ্যাডভান্টেজ আমরা নিয়েছি যে বেশ আলাদা আলাদাভাবে এই এনজয় করেছি অবস্থানটা এবং আমার দাদারা এত পাজি ছিল মানে হয়তো খুব 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 গর্হিত এমন কিছু করেছি যাতে আমাকে তখন ওদের নামেরই উপায় নেই কিন্তু মেয়েদের গায়ে হাত আমি এমন পো ধরবো তুই আমার মারলি মানে এই বলবো অনেক সময় এরকম স্কেল দিয়েও না এমনি করলে তুই মারলি তোর গায়ে হাত দিয়ে নিন মানে স্কেল দিয়ে মেরেছি কিন্তু এইসব অলিখিত চোখ রাঙানিগুলো আমাদের সঙ্গে ছিল অথবা সমাজ শিক্ষা আমি বলি পার্ট অফ ইট তো সেই ব্যাপারটা হলে খুব ভালো হয় যে দুজনে মিলে একসঙ্গে রেগে যাবো না অথবা মা যেটা বলবেন বাবা সেটা শুনবেন অথবা বাবা ঠিক করবেন মাকে সেই অনুসারী হতে হবে হবে এটা হয়তো আইডিয়াল হয় নিয়ে আমরা কথা বলবো আমি ভুলেই গেছি বলতে আপনারা লোপা মুদ্রার সঙ্গে যারা সরাসরি যোগাযোগ করতে চান তাদের জন্য ফোন নাম্বারটি বলে দিই ফোর ডাবল জিরো সেভেন থ্রি টু সিক্স সেভেন ফোর ডাবল জিরো সেভেন থ্রি টু সিক্স নাইন কেমন মোটামুটি এটা তো একটা সর্বজনীন সমস্যা ছেলে মেয়েদের নিয়ে কি যে করি কি যে করি হ্যাঁ মানে আলোচনা উর্মিদি তো খুব সুন্দর উপস্থাপনা করেছে তা আমি শুরুর আগে একটু সবাইকে বিজয়া চলে গেছে তুমি বিজয়া প্রথমে হ্যাঁ আমি প্রথমে এলাম এবার দীপাবলি আসছে সব মিলিয়ে অগ্রিম দীপাবলির অগ্রিম শুভেচ্ছা এবং বিজয়ার শুভেচ্ছা সবটা জানাই এই প্রসঙ্গে এই যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম মানে এই নানা রকম এই ধরনের সমস্যা আসে তো ইদানিংকালে এটা আমাকে আরেকটু বেশি ভাবিয়েছে একটা ঘটনা ঘটনা মানে একটা খবর খবরটা হয়তো কম বেশি সবাই খবরে কাগজ বা মিডিয়াতে দেখেছেন সেটা হলো যে একজন বিখ্যাত দম্পতি সারা পৃথিবীতে যারা বিখ্যাত অ্যাঞ্জেলিনা জোলি অ্যান্ড ব্র্যাট তাদের রিসেন্টলি ডিভোর্স হয়ে গেল ডিভোর্স হওয়ার কারণ হিসেবে তারা যেটুকু বলেছেন আমরা মিডিয়ার মাধ্যমে যেটুকু জানতে পেরেছি সেটা হলো অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন তাদের ছজন সন্তান তিনজন তাদের নিজেদের তিনজনকে তারা পালন করে এই ছজন সন্তানের কে ব্র্যাড যেভাবে প্যারেন্টিং করছিল সেটা অ্যাঞ্জেলিনা জোলির না পছন্দ এবং সেই না পছন্দটা এতটাই যে ব্র্যাড হয়তো একটু বেশি ডিসিপ্লিনড মানে বেশি ডিসিপ্লিন চেনা শেখানোর চেষ্টা করছিলেন যেটা জলি মনে করছেন যে একটা বয়স অবধি বাচ্চাদেরকে একেবারেই ছেড়ে রাখা উচিত সেটাই তাদের স্বাস্থ্যের পক্ষে সবচেয়ে বেশি ভালো হয় অতএব এই জায়গাতে দুজনের মতের মিল না হওয়াতে মানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দম্পতির মধ্যে বিচ্ছেদ ঘটেছে ডিভোর্স ঘটেছে কিন্তু সরাসরি সন্তানিক কারণ এটা হয়তো কেউ মুখ ফুটে বলেননি হয়তো এরা তত বিখ্যাত বলে এদেরটা লোকে জানতেও চাইছে বেশি সবারটা হয়তো এত জানতে চায়ও না সেটাও একটা কারণ তো এইগুলো দেখার থেকেই আমার মনে হচ্ছিল যে সত্যি তাহলে সন্তান পালনটা এত বড় একটা ব্যাপার অবশ্য হ্যাঁ ছজন সন্তান পালন করেন এখন এরকম বা আমার সংখ্যাও ক্রমশ কমছে বোধ মানে আমাদের মতো সোসাইটিতে আর একাডেমি ছজন সন্তান বাপরে আবার ছজনের মধ্যে তিনজনকে যাদেরকে তারা পালন করছেন তারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তারা নিয়েছেন একটু আন্ডার ডেভেলপ জায়গা থেকে নিয়েছেন বা যাই হোক সেগুলো তো অন্য প্রসঙ্গ তো এই ছজনকে একসাথে পালন করাও খুব চারটি কথা নয় তো কারণ একটা পৃথিবী বলে হ্যাঁ তাদের সবই আলাদা কালচারাল ডিফারেন্স থাকবে তাদের ভ্যালু আলাদা হবে কারণ তারা সবাই আলাদা আলাদা জায়গা থেকে এসেছে আর তাদের নিজেদের যে তিনজন আছেন তারা তো আছে মানে মেলাবেন তিনি মেলাবেন মেলাবেন তো যাই হোক এই সব দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যে সত্যি কি বিষয়টা তাহলে এত ইম্পর্ট্যান্ট যে এই কারণে এত বিখ্যাত লোকেদের আর এরা তো খুব বিখ্যাত দম্পতি মানে তাদেরও বিচ্ছেদ হয়ে যাচ্ছে তো এই প্রসঙ্গে আমার যেটা মনে হয়েছে সেটা হলো একটা খুব কমন কথা আছে সব পৃথিবীতে ওদের সব ভাষাতে এই কথাটা চলে চাইল্ড ক্যান সেভা ম্যানেজ একটা বাচ্চা থাকলে বোধহয় ব্যাপারটা মিটে যেত মানে আমরা খুব কলকালি কিন্তু এগুলো বলি বা আমাদের বাড়িতেও এই ধরনের কথাবার্তা বলা হয় কিছু সন্তান এলে একটা সাঁকো তৈরি সাঁকো তৈরি হয় ইত্যাদি তা আমার নিজের মনে হয় মানে আমার পেশার জায়গা থেকে আমার অভিজ্ঞতার জায়গা থেকে এটা বোধ সব সময় ঠিক নয় মানে অনেক সময় কিন্তু থাকে সন্তান আসাটা অধিক জটিলতা তৈরি করে অথবা সন্তান প্রতিপালন করা অধিকতর জটিল এবং একটা গম্ভীর কাজ কাজ দুরূহ কাজ এবার এই যে জটিলতাটা তৈরি হয় যেখানে নিজেদের মধ্যে যদি খুব মানে মতের অমিলটা খুব বড় থাকে মতের অমিল একটু আত্ম সবার থাকে সবার হয় হ্যাঁ প্রকট হয় তার মধ্যে আরেকজন একটা তৃতীয় ব্যক্তি এবং যে খুব ছোট মানে সন্তান যখন হচ্ছে তখন থেকে সে এসে পড়লে যে সমস্যাটা তৈরি হয় সেটা হলো যে নিজেদের সমস্যা তো আছেই তার মধ্যে তাকে লালন পালনটা কিভাবে করা হবে সেই নিয়ে সমস্যা অ্যাট দ্য সেম টাইম সেও বুঝে উঠতে পারে না যে এই পরিস্থিতিতে আমি কি কোন পথে যে চলি একটা ফোন নিয়ে নেব হ্যাঁ হ্যাঁ বলুন আমি আপনাকে শুভেচ্ছা জানাই আগাম দিবা বলি রাখুন শুভেচ্ছা এবং আজকের অতিথিকেও আমার সমান শুভেচ্ছা জানাই আর আমার আপনার কথার মানে রেঞ্জ ধরেই আমি কিছু কথা বলবো সেটা যে এই পেরেন্টিং ব্যাপারটা যেরকম ভাবে সুন্দরভাবে আপনি বললেন একদম ঠিক ঠিক ভাবে আমি সময় এটা নিয়ে চিন্তা করি বলে এবং চিন্তা করি মানে কি আমি এটা যন্ত্রণা আমার কাছে একটা ভীষণ আমাকে পীড়া দিচ্ছে আমার নাতিকে কেন্দ্র করে কারণ যেভাবে আমরা বড় হয়েছি ওটা তো আলাদাই কথা কিন্তু আমি আমার মেয়েকেও যেভাবে যেমন বললেন আপনি যে ঠাকুমা বকবে সময় তাদের মুখে কথা ছিল কি দাঁড়াও মাকে ডাকি ও বলছে দাঁড়াও বৌমাকে বলে তারপরে কি ওকে আমি আমি বকতাম সবাই সবাই বলতো তুমি একজন বকো আর বাইশ লোক কিন্তু সবাই যদি বকে ওর ভিতরে একটা কমপ্লেক্স বোর্ড করবে কিন্তু শুধু লোক ওকে বকতো ওই একটাই বকুনি ছিল হদায় একটা করোনা দাঁড়া মাকে ডাকছি বা দ্বারা বব্য আমাকে বলে দিচ্ছি বা ও বিভিন্ন নাম হবে আমি আমাকে কেন্দ্র করে কিন্তু আমার নাটকে থেকে যেটা যেটা আমার মেয়ে করছে ইদানিং কালে ইদানিং কালে এখন একটু বেশি বেড়েছে সেটাই আমার একেবারেই মানে আমি বরদাস্ত করতে পারি না কারণ কি অতিরিক্ত তার প্রতি খুব খুবই ভালো ছেলে সে ভদ্র সে সুবার সে যতটুকু এবং ইদানিং কাল মানে যেসব বাচ্চা টাচ্চা দেখি তাদের থেকে অনেক শান্ত কিন্তু আমার মেয়ে তাকে নিয়ে সর্বদাই বিব্রত সে সবসময় আমার সঙ্গে ফোনে পাঁচ মিনিট কথা বলতে গেলে সে তিনবার তার ছেলের সঙ্গে কথা বলে দাঁড়া এটা করো না ওটা করো না এটা করো না তো এইটা কিভাবে কমানো যাবে আমি এটাই জানতে চাই কত বয়স আপনার নাতির নাতির এই এগারো আগামীকাল ওর জন্মদিন মানে এগারো বছর জন্মদিন কমপ্লিট করবে হ্যাঁ 11 বছর কিন্তু ও খুব ভদ্র কো ভালু ছিল আমার যেটা অন্ততঃ এমন স্কুলে দিব্যনন্দন ও অন্যান্য। আমার মেয়ে কিন্তু অতিরিক্ত কেয়ারিং এই এই ব্যাপারটা কি আমার তো মনে হয় ভবিষ্যতে ছেলেটার কি কোনো ক্ষতি হবে বা আমার মেয়ে কি কোনো মানসিক ভাবে ব্যথার রেডি হয়ে অসুস্থই করবে আমি তেদের কোনো রেমিডি খুঁজে পাই না

হ্যাঁ এবার উনি যেটা বললেন মানে ওনার মেয়ে হয়তো একটু অবসেসিভই তার সন্তানকে নিয়ে যে উনি বলছেন যথেষ্টই সে ঠিকঠাক শান্ত ঠিকই মোটাম ডিসিপ্লিন ঠিক আছে কিন্তু তবুও তার মার যেন ঠিক মার নিত্তিতে সে ঠিক জায়গায় পৌঁছচ্ছে না এবার এটাও একটা ব্যাপার যে যে অনেক ক্ষেত্রে এই মা বাবাদেরও না এই অবসেশনটা কাজ করে যে আমার ছেলে মেয়েকে যে একটা তাদেরকে যদি খুব স্পেসিফিক্যালি প্রশ্ন করা হয় যে ঠিক কি চাইছেন বলুন তো মানে কিরম হলে ভালো ইউনিক করতে চান ইউনিক করতে চান এবার সেটা তো সব সময় সম্ভব হয় না এবার মানে মার সাথে ফোনে কথা বলতে গিয়েও তিনবার সে ছেলের সাথে কথা বলছে মানে তার যাবতীয় মনোযোগের কেন্দ্রে রয়েছে তার ছেলে আর কি এবার পুরো জগৎটাই যদি ছেলেকে কেন্দ্র করে খুব সুন্দর কথাটা বলেছেন যে আমার ছেলের মানে নাতির স্বাবলম্বনে অসুবিধা হবে কিনা অথবা একটা সময় তো ছেলে মায়ের কাছ থেকে বেরিয়ে যাবে মায়ের তখন কোনো মানসিক কষ্ট অসুবিধা হবে কিনা খুব সুন্দর উদ্বেগ উদ্বেগটা ঠিক ঠিক একদমই ঠিক তো সেই জায়গাতে কি এই যে সারাক্ষণই মানে এবার ওনার মেয়েকেই মানে উনি যেটা বললেন যে আমি বললেও সেটা অতটাও শোনে না বা শুনতে চায় না কিন্তু এটা খুব সত্যি কথাই যে সারাক্ষণই যদি সে একটা বাচ্চার দিকে তার মনোযোগটা ঠিক করা আমরা যেটা আলটিমেটলি যে জায়গায় পৌঁছবে বাচ্চা কিন্তু শুনবে না কথা এখনো হয়তো তার বয়সটা এগারো বলে বা সে হয়তো বাই নেচারই একটু শান্ত বলে সে এখনো শুনছে একটা সময়ের পর সে শুনবে না হয় সেটার প্রতিবাদ করবে অথবা পাত্তা দেবে না এক্স্যাক্টলি তো দে ও তো করবেই বলি করবেই বলতে দাও মানে এই ধরনের সেটা কিন্তু অনেক সময় খুব পেনফুল হয়ে যায় আর কি মা বাবার কাছে স্বাভাবিকভাবে এটা এগারো বছরের ছেলে বেপারটা করলে যত না লাগে আঠেরো বছরের ছেলে বেপারটা করলে তো খুব অসম্মান লাগে খুব অসম্মান লাগে অ্যাট দা সেম টাই এখন এগারো মানেই ছেলে আস্তে আস্তে টিন রেজ হোল্ড অ্যাপচলিউটলি মধ্যে রয়েছে এটা টিনেজ এসে প্রবেশ করছে তো এই রকম জায়গায় সারাক্ষণই যদি তার পেছনে তার কোনো না কোনো অ্যাটিটিউড নিয়ে বলা হয় তাতে যেটা হবে তার নিজস্ব কনফিডেন্সটা ডেভেলপ করবে না কারণ সবসময় তো তার মা মনে করছে তার কিছু না কিছু একটা কোথাও অসুবিধে হচ্ছে তার ফলে সেও কিন্তু পুরোপুরি তার ব্যবহার আচার এগুলো সম্পর্কে কনফিডেন্ট হয়ে উঠতে পারবে না তো এই জায়গাটাতে একটু মানে ওনার মেয়েকে আর কি বুঝতে হবে যেটা রাশ টানতে হবে হ্যাঁ রাশ টানতে হবে যেটা আমরা যেটা বলছি উনি যদি ওনার মেয়েকে সেটা একটু কনভে করেন আর কি আমি জানি না মেয়ে শুনছেন কি না মেয়েরও বোধহয় এখন একটু ইন্টারেস্টের ক্ষেত্রগুলো বড় বড় করতে হবে ছিল ছেলে তো হয়েছে এখন নিজে খেতে পারে পড়তে পারে মানে একেবারে তিন বছরের ছেলেকে যে মনোযোগ দিয়েছে এগারো বা তেরোতে সেই মনোযোগ দেবেন উনি একটা চাকরি শুরু করতে পারেন চাকরি বা সময় কোনো ইনভলভমেন্ট কিছুর সাথে কোনো কাজ করবেন নিজেকে ব্যস্ত রাখতে পারেন ব্যস্ত রাখা মানে সারাক্ষণই ছেলের পেছনে না দিয়ে স্পেসটা দুজনেরই একটু একটু একটা মধ্যে স্পেস তৈরি করতে হবে আর কি আর একটু শুরু হবে তুমি কিছু জানো না হ্যাঁ আমি ঠিক করেছি হ্যাঁ আইরো আমি আমি করব করব আর পৃথিবীতে একজনকেই তো বেশ করব বলা যায় মা পারবো না আর বেশ করব এই দুটো কথা একমাত্র মাকে বলা যায় কাউকে বলা যায় না কেউ শুনবে না সুতরাং একটু মেয়েকে অন্য দিকে যদি ডাইভার্ট করা যায় আর কি সেটা খুব ভালো হবে আমরা যে এখানে ছিল তো সেই জন্য তো এটা যখন এই ঘটনাগুলো বারে বারে মিডিয়াতে আসছে আমার তখন থেকেই মনে হচ্ছিল যে সত্যি তো বিষয়টা তাহলে এতটাই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আর কি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি মানে এটা আমার মত নয় এটা অনেক বড় বড় সোশিওলিস্ট সাইকোলজিস্ট ম্যারেজ কাউন্সিলর এরা বলেছেন যে বিশেষ করে আমাদের দেশে তো বটেই বিয়ের আগে যারা নিজেদের মধ্যে পরিচিত হবার সুযোগ পান অনেকে পান না তারা যে ব্যাপারগুলো নিয়ে সবচাইতে কম আলোচনা করেন আর কি তার মধ্যে এটা হচ্ছে একটা মানে ইনফ্যাক্ট বাচ্চা ইনফ্যাক্ট বাচ্চা কখন চাই সেটা নিয়েও হয়তো তারা একটা আলোচনা করে কারণ এখন অনেকেই কেরিয়ার নিয়ে ভাবেন বলে সেটাও থাকে আলোচনায় কিন্তু কিভাবে বাচ্চা বড় করা হবে সেটা নিয়ে বোধ খুব একটা আলোচনা কখনো হয় না মানে নিজেদের মধ্যে হয় না বাইরে কেউ হয়তো কিছু বলছে সেটা আলাদা কথা তো সেরকম একটা পরিস্থিতিতে যখন একটা বাচ্চা হলো বাচ্চাকে বড় করতে হবে তো সেই জায়গায় তাদের প্যারেন্টদের না কিছু ভূমিকা থাকে এই ভূমিকাটা হচ্ছে মূলত যে জিনিসগুলো নিয়ে হয় সেটা হচ্ছে বেসিক্যালি তোকে একটু থামাই ডিটেইলে যাবার আগে আমরা মনে রাখব এখানে আবার শুরু করব হ্যাঁ বলুন নূরমিমালা হ্যালো আমি হাওড়া থেকে বলছি বলুন আপনাকে প্রথমেই পায় হাত দিয়ে পুনাম করতে চাই ওমা আচ্ছা তাহলে আমার সুবিধা শুভেচ্ছা পুনাম জানা আচ্ছা আমি যেটা প্রশ্ন করতে চাই অ্যাকচুয়ালি আমার এক বন্ধু ছেলে আছে আর কি সাত বছর বয়স হলো তা তার জন্যই ফোনটা করা তা তার ছেলে মানে একটু অদ্ভুত হলো ডায়নোসরাসের প্রতি খুব ভক্ত এবং ছোট থেকেই পুরো ডায়নোসরাসের ছবি আঁকা থেকে শুরু করে ধরুন খেলা মানে যাবতীয় যত রকমের ডায়নোসরাস হয় প্রায় বোধ হয় তারা আর কি সে আর কি জমা করেছে বাড়িতে এবং সে খেলার জন্মদিনের গিফট হিসাবে ডায়নোসরাসের গিফট পছন্দ করে আমার মানে অ্যাকচুয়ালি বন্ধুরই জিজ্ঞাসা যে এই জিনিসটা কি অ্যাকচুয়ালি স্বাভাবিক কিছু এরকম আগে কোনো সমস্যার কিছু আছে মনের হয় কোনো এফেক্ট পড়বে কিনা কত বড় এর 60 বছর 60 বছর বয়স হুম বড় ডাইনোসরের ছবি আছে এবং দোন আদ্রিয়া মানে ইদারিং যেটা হচ্ছে ও বাড়িতে খেলার সময় ডাইনোসরের রঙি বંગી জেলম করে ডাইনোসরের হাঁটে জেলম করে লাভ হয় চিন্ত আছে এটা কি মানে কোনো সমস্যা দেখা দেবে বা এটা কি ঠিক হচ্ছে না কি করা উচিত হ্যাঁ বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু এই নিয়ে আমি পাঁচ নম্বর বাচ্চাকে পেলাম যে ডাইনোসরাস নিয়ে অপসেসন আমার পরিচিত আরো চারটি বাচ্চা আছে আচ্ছা তো তো করবে কিছু না আমার আপনি শুনতে থাকুন হ্যাঁ তো ডাইনোসরাস হিরো হ্যাঁ ডাইনোসরাস হিরো এবং ডাইনোসরাস মানে ইতিহাস ডাইনোসরাস বাবা ঠাকুর দাদা তার বাবা তার বাবা মানে সব জানে ডাইনোসরাস এবারে এই ডাইনোসরাস নানা রকম আর কি তো এটা এস সাচ কোনো অসুবিধার ব্যাপার না ছবি আঁকলেও ডাইনোসরাস আঁকছে ডাইনোসরাসের মতো এবার লাস্ট একটা ভদ্রলোক কথা বললেন সেটা হচ্ছে ডাইনোসরাসেরকে সে কপি করতে করতে ডাইনোসরাসের মতো করে হাঁটার চেষ্টা করছে লাফানোর চেষ্টা করছে ওরকম গলা দিয়ে পড়ছে চাপিয়ে পড়ছে গলা দিয়ে আওয়াজ করছে এই জায়গাটাতে আমার একটু বক্তব্য আছে সেটা হলো এটা যদি খুব বেশি এক্সটেন্টে হয় মানে এটা বাবা মাই বুঝতে পারবেন কতটা এক্সটেন্টে করছে তাহলে কিন্তু এটাকে একটু কন্ট্রোল করা মানে কন্ট্রোল করা বলতে নিজেদেরই কথাবার্তা বলে এই জায়গাটা একটু কন্ট্রোল করা উচিত যে মানে তুমি তো ডাইনোসরাস নাও মানে ডাইনোসরাসকে তোমার ভালো লাগে ঠিক আছে তুমি ডাইনোসরাস নাও তুমি মানুষ তো তুমি তো ডাইনোসরাসের মতো করে হাঁটবে কেন তো আমরা কি চার হাত পায়ে হাঁটি আমরা দু পায়ে হাঁটি বা তুমি ডাইনোসরাসের মতো করে গলা দিয়ে আওয়াজ কেন করবে এই জায়গাগুলো না একটু একটু করে বাবা মারই একটু বাবা মার দিক থেকে যে বোঝানো বা কাউন্সেলিং যেটা আমরা বলি সেটা হওয়া উচিত আর কি মানে আমি বলতে চাইছি এটা এমন যেন না হয় যে তার আইডেন্টিফিকেশনটা হতে হতে ডাইনোসরাসের সাথে সে নিজেকেই ওই জায়গাটাতে যেন প্রজেক্ট না করতে শুরু করে এইটা খুব ইম্পর্টেন্ট আমরা না ছোটবেলায় খুব রবিন হুড হতাম হ্যাঁ মানে আমরা যা যা পড়েছি হ্যাঁ একটা বয়সে রেড রাইডিং হ্যাঁ আর ওই লাল জামা পরলেই নিজেকে তাই মনে হয় আর যে কোনো দুষ্ট পছন্দ নয় তাকে সেই নেকড়ে বুড়ি উলফ আর মানে রবিন হুড যে আমি হতে পারি না হ্যাঁ আমাকে যে ম্যারিয়ান হলেই মানায় তো ভাল লাগে না তখন আমিও তো রবিন রবিন হুড ভাইদের সঙ্গে মিশে মানে অ্যাকচুয়ালি লিটারেচার বলো এগুলো কিন্তু আমাদের ভীষণ ইমাজিনেশনটা তো আমাদেরকে ওইখানে নিয়ে যায় ইনফ্লুয়েন্স করে আর কি বাট ইমাজিনেশন হতে হতে মানে ওটা ইমাজিনেশন আর রিয়েলিটি মানে রিয়েলিটি থেকে আমি কতটা সরে যাচ্ছি দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট মানে হতে হতে আমি যদি সারাক্ষণে কল্পজগতেই বাস করতে থাকি তখন একটু অসুবিধা হয় ওই জায়গাটাতে একটু রাস্তা টানা দরকার বাবা মাকেই বুঝিয়ে দিতে বুঝিয়ে দিতে হবে কোনখানে ডায়নোসর আছে তুমি হিরো হিরো ডায়নোসরাস এর পরে অনেক কিছু পেরিয়ে তুমি হয়েছে মানে ওটা কি রিপোর্ট তোমার মধ্যে ওই হয়েছে বলে ডায়নোসারসের থেকে তুমি মানুষের জায়গায় পায়ে হাঁটতে হাঁটতে পারছো ঠাদুটোকে তুমি হাত হিসেবে ব্যবহার করতে পারছ ওটাও গল্প করে জোর করে তুমি কি একটা হয়ে গেলে গেল গেলো না ওরকম না করে একদমই তাই যে তোমার হাত দিয়ে তুমি অনেক কিছু করতে পারো গাড়িটাও তুমি হাত দিয়ে চালাতে পারো এই যে জায়গাটা তৈরি হয়েছে এটা বহু বছরের রিভলিউশনের ফলে তৈরি হয়েছে এই জায়গাটা বাবা মাকে একটু বোঝাতে হবে আর কি হ্যাঁ পেরেন্টিংয়ের কয়েকটা ধাপ হ্যাঁ পেরেন্টিংয়ের এই ধাপটাতে যেটা আমার চোখে পড়েছে সেটা হলো যে এই যে পেরেন্টিংটা যখন হয় না তখন মানে এগ্রিমেন্ট অ্যান্ড ডিসএগ্রিমেন্ট এই ব্যাপারটা মানে ডিসএগ্রিমেন্টটা আমি দেখেছি অনেকের ক্ষেত্রে সব বিষয়ে মানে ফ্রম ডায়াপার টু ডিসিপ্লিন মানে সব ব্যাপারেই ডিসএগ্রিমেন্ট মানে বাবা যা বলছে মার পছন্দ হচ্ছে না মা যেটা বলছে বাবার পছন্দ হচ্ছে না তো এটাকে যদি খুব বেসিক জায়গাটাকে ভাগ করা যায় আমি দেখেছি মূলত তিনটে জায়গা হয় একটা হচ্ছে ফুড মানে কি খাবে কি খাবে না কোনো কোনো বাবা মা আছেন একজন যেখানে খুব হেলদি ফুডের পক্ষপাতি অনেক অন্যজন সাংঘাতিকভাবে জাঙ্ক ফুডের পক্ষ সেটা কিছুটা নিজের ওপর ডিপেন্ড করে আমি নিজেও জাঙ্ক ফুড খেতে খুব ভালোবাসি বাচ্চাকেও খাওয়াই এবার আমি বলছি না একেবারে বাইরের খাওয়া বাদ দিয়েও বাচ্চা বড় হবে না মানে আজকের দিনে দাঁড়িয়ে কারণ একটু একটু না খাওয়ালেও চলে না আমাদের যে সমাজ ব্যবস্থা বা এখনকার যে পরিস্থিতি তাই আবার পুরোপুরি যদি ওইটার ওপর সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিনই যদি মনে করি যে ওই ধরনের খাবার বাচ্চা খাবে আর কি সেটাও বাচ্চার শরীর স্বাস্থ্যের পক্ষে ভালো নয় আর কি তো এই জায়গাটা একটু বুঝতে হবে আর অনেক সময়ই হয় কি এগুলো করতে গিয়ে যিনি করেন সেটা বাবাও হতে পারেন মাও হতে পারেন তারা বাচ্চার কাছে খুব হিরো হয়ে যায় তার কারণ কি ওটা তো বাচ্চার পছন্দের জায়গা এবার তার ফলে অন্যজন যেন না চাইতেও একটু ভিলেন এবার আর অনেক সময় বাবা মাদের মধ্যে এই জিনিসটা থাকে নিজেদের মধ্যে কোনো একটা ব্যাপারে ডিসএগ্রিমেন্ট তাই না বাচ্চার সাথে বন্ডেজটাকে চায় বেশি দৃঢ় করতে মনে মনে এবং জিরো করার রাস্তা হিসেবে তারা এইগুলোকে ধরে মানে এখানে খুব মানে একটু অন্যভাবে বললে মানে যেটাকে আমরা সস্তা পপুলারিটি বলি আর কি মানে ওইভাবে যেন বাচ্চার একটা ওটা আলটিমেটলি কিন্তু থাকে না আর কি তো থাকে না কিন্তু একটা হয়ে যায় মানে মাকে যদি সমস্তক্ষণ বাবার বিরোধিতা করতে দেখে বাচ্চা বাচ্চা যে তাহলে কিন্তু সে বাবাকে সম্মান করতে শিখবে আমি এটা ইচ্ছে করেই বললাম কারণ জেনারেলি মায়েরাই হয়তো উপেক্ষিত নিগৃহীত হয়ে থাকেন কিন্তু এরকমও হয়েছে তুমি কিছু বলছো চুপ করো তুমি সারাদিন দেখো বাচ্চাকে তুমি কি করে জানবো কি পারে একদমই আমি বলছি তুই এটা কর এটা কর এই করতে করতে বাবার সঙ্গে কিন্তু বড় হয়ে সেই ছেলে বা মেয়েটি খুব খারাপ করে কথা বলে একদমই তাই বাবা হয়তো সেটা ডিজার্ভ করে ডিজার্ভ করে না কারণ তারা বাবাকে প্রপার সম্মানটা পেতে দেখেনি হ্যাঁ এটা আমি স্লিপ নিয়েও দেখেছি মানে বাচ্চা কখন ঘুমোবে এটা নিয়েও বাবা মার মধ্যে একটা মত মানে একজনের মতে এটা ভীষণ ফ্লেক্সিবল হওয়া উচিত যখন ঘুম পাবে তখন ঘুমাবে যখন ঘুম পাবে না তখন ঘুরে ঘুরে বেড়াবে আরেকজনের মধ্যে হচ্ছে না একটা নির্দিষ্ট সময়ে ডিনার শেষ করে একটা সময়ের পর বাচ্চা শুতে চলে যাবে দাঁত ব্রাশ ব্রাশ করবে করে শুতে চলে যাবে ঘুমোবে না একটু একটু বসবে হয়তো আধ ঘন্টার মধ্যে তারপর সে শুতে চলে যাবে কারণ পরের দিন আবার হয়তো সকালবেলা তাকে উঠতে হবে বা ইত্যাদি আরেকটা হচ্ছে ওভারঅল ডিসিপ্লিন মানে বাচ্চা ঠিক কি করবে কিভাবে করবে এই বিষয়গুলো নিয়ে একটা মানে দুজনের মধ্যে মতবিভেদ চলতে থাকে আর এই মতবিভেদটা তৈরি হয় কিন্তু মূলত দুজন তো দুটো পরিবেশে বড় হয়েছেন তার ফলে দুজন দু ধরনের বিলিফ সিস্টেম নিয়ে বড় হয়েছেন এই যে বিশ্বাসটা দুজনের আলাদা কারণ দুজন দুটো বাড়িতে বড় হয়েছেন দুটো পরিবেশে বড় হয়েছেন তার ফলে এই যে তারা বাচ্চার মধ্যে যে জিনিসটা ঢোকাতে চলেছেন দুটো আলাদা এবং সেই দুটোর মধ্যে যদি খুব সাংঘাতিক পার্থক্য হয়ে যায় তখন কিন্তু এটা তৈরি হতে শুরু হয় আর কি এটা অনেকটাই ডিপেন্ড করে যে বাবা বাবার পেরেন্টসরা কি পরিবেশে বড় হয়েছেন তার উপরে তাদেরকে কিভাবে বড় করা হয়েছে এটা খুব মানে কি বলবো ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট হয়েছে এটা একটা ব্যাপার আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এর পরে মানে শুধু বাবা মাই আমরা বারে বারে বাবা মা কথাটা বলছি বলে শুধু বাবা মাই যে পেরেন্টিং করেন তা তো নয় মানে প্যারেন্টিং শব্দটা আরেকটু বলে এক্সটেন্ড করে দেওয়া উচিত অনেক ক্ষেত্রেই পেরেন্টিং এর মধ্যে অনেকেই থাকেন সেক্ষেত্রে যারা থাকেন বাবা মার সাথে কোনো কোনো বাড়িতে গ্র্যান্ড পেরেন্টসরা থাকতে পারেন তারা কেয়ার কেয়ারগিভার হয়তো মা সারাদিন বাড়িতে থাকেন না অন্য কেউ বাচ্চাকে দেখাশুনো করেন তিনি আরেকটু বড় করে দেখলে টিচার এরা কিন্তু সবাই এর একটা পার্ট মানে সেক্ষেত্রে আমি দেখেছি যে মানে সবাইয়ের মধ্যে একটা চিন্তা ভাবনা কথাবার্তা আলোচনার একটা সাজুজ্য থাকা উচিত তা না হলে পরে কিন্তু একটা খুব বড় একটা সুরে বাঁধা থাকা একটা খুব বড় ফারাক তৈরি হয় এটা আমার মনে হয়েছে এবং আরেকটাও আমার মনে হয় যে প্রথম যখন বাচ্চা ভেঞ্চার করে না ধরো তার ওই বারো তেরো চোদ্দ পৃথিবীটা পাল্টাচ্ছে যখন তখন যদি প্রত্যেকের কারুর কারুর অ্যাটিচিউড থাকে গেল গেল কারুর কারুর অ্যাটিচিউড থাকে কি ভয়ঙ্কর একটা ব্যাপার কারুর কারো হচ্ছে পার্ট অফ এখন সবাই যদি একটু সমঝোতায় আসে তাহলে ওই সমস্যার সময়টা বাচ্চা একটু সুস্থির থাকি থাকতে পারে তাই না একটা ফোন হ্যাঁ বলুন উর্মিমালা হ্যালো 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 জি নমস্কার নমস্কার শুভবিজয় হুম বলুন আর আমাদের ডক্টর বাবুকে নমস্কার আমি আমার ছেলের সম্বন্ধে বলতে চাই আমার ছেলেরই 14 বছর বয়স ক্লাস 9 পড়ছে তো ওর বিহেভিয়ার এর মধ্যে হঠাৎ করে কিছু পরিবর্তন দেখা গেছে এমনিই খুব শান্ত স্বভাবের এবং ছোটবেলায় খুববন্ত ছিল তা খুব শান্ত হয়ে গেছে এবং পড়াশোনাটা মোটামুটি করে হ্যাঁ কিন্তু এদান দেখা যাচ্ছে সব বিষয় একটু মানে বাবা মার কথা শুনবো না এরকম একটা মনোভাব এসে মানে সেটা নিজের চুলটা আঁচড়ানো থেকে শুরু করে ড্রেসটা পরা থেকে শুরু করে পড়তে বসা থেকে শুরু করে পড়াশোনা যে একবারে করছে না তা নয় কিন্তু ওই তিন ঘন্টা বসে থাকছে কিন্তু সেরম কোনো পড়াশোনা হচ্ছে না সেটা আমি বুঝতে পারছি আমি তো মা

কিন্তু সব সময় সেটা মানেও না এই চেঞ্জটা ওর মধ্যে ভাবে দেখছি আর আমার মা আমার ভীষণ টেনফুল লাগছে এটা তো বুঝতে পারছি না আমি কিভাবে মাঝে মাঝে হয়তো আমি কোনো সময় অনেকবার বলতে বলতে রেগেও যাচ্ছি কিন্তু সেটা ঠিক নয় বুঝতে পারছি সেই জন্য আমি খুব উদ্বিগ্ন সেটা ওর মানে বিভিন্ন বিষয় দেখছি আর কি বুঝতে পেরেছি রেজাল্ট কিরম করছে পড়াশোনার হ্যাঁ

বিগত কি যে গতকালের উদ্যোগ লো এই চেঞ্জগুলো যেগুলো আগে চুপ করে শুনতো বা করত সেটাইটা এখন নেই একদম বন্ধুবান্ধব আছে হ্যাঁ বন্ধুবান্ধব আছে হ্যাঁ বন্ধুবান্ধব আছে পাড়া প্রতিবেশী খুব একটা নেই ওর স্কুলের বন্ধুবান্ধব আচ্ছা তাদের সাথে মেলামেশা করে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মেলামেশা করি মানে আমি একটা হাউজিং اتاকি সেখানে ওর স্কুলের বন্ধুবান্ধবই আছে

গানও করে মানে কম্পিউটারে বসে ও ইন্টারনেট থেকে গানই ডাউনলোড করে সেই গানটা নিজে চলে এই জমায় আচ্ছা আচ্ছা আপনি শুনতে থাকুন এই সমস্যাটা মানে অধিকাংশ পরিবারে উনি যেটা বললেন এমনিতে বয়সটা যা ১৪ বছর এই বয়সে এই ধরনের একটু পরিবর্তন একটু চেঞ্জ এগুলো হয় খুব পরীক্ষা রেজাল্টটাও যেটা বললেন আগের থেকে হয়তো একটু ডিটরেট করেছে কিন্তু সেটাও খুব মারাত্মক কিছু নয় আমার মনে হয় যে উনি ব্যাপারটা নিয়ে একটু বেশি উদ্বিগ্ন হয়তো হচ্ছেন তার কারণ উনি হয়তো এতদিন অবধি মানে এগারো বা বারো বছর অবধি যতটা ছেলেকে মানে বাধ্য হিসাবে দেখেছেন এখন যেন একটা চেঞ্জ হচ্ছে ওই যে বললেন চুলটা অন্যরকম আসরাতে চাইছে একটু পছন্দের ক্ষেত্রটা একটু বদলাচ্ছে এগুলো কিন্তু আমার বেশ স্বাভাবিক মনে হয় তো এখন একটু বড় হচ্ছে এখন একটা নিজের পছন্দ তৈরি হবে একেবারে মা যেভাবে চুল আসলে দিচ্ছে সেটাই খুব ঠিক ও আরও পাঁচজনকে পাঁচ রকম দেখছে আর আজকাল তো দেখার জগৎটা অনেক বড় হয়েছে মানে সবের থ্রুতেই মানে ইন্টারনেটের থ্রুতে আমরা একশো রকম চুল কাটাই হয়তো দেখতে পাচ্ছি তো চারপাশে আরও কিছু দেখতে পাচ্ছি সেখানে সবই যে করব বা করাটা ভালো বলছি না কিন্তু জানা হয়ে যাচ্ছে বিষয়গুলো ন্যাচারলি সেই জায়গা থেকে দু একটা নিজের ওপরে এক্সপেরিমেন্ট করার জন্য শুধু নিজেই আছে পৃথিবীর আর কেউ নেই এক্সপেরিমেন্ট করার জন্য তবু এই ছেলেটির যে প্লাস পয়েন্ট আমার মনে হলো মায়ের কথা শুনে যে ও মায়ের সঙ্গে মুখোমুখি তর্ক তর্ক করে না ও নিজস্বতা ওর একটা তৈরি হয়েছে বলে কাজটা করে হয়তো কিন্তু বেশ করছিটা বলে না বেশ করছি তোমাদের কি বলে আমার ইচ্ছে আমি করছি বলে না সেটা এখনো বলে খুব স্বাভাবিকভাবে ও স্বাতন্ত্রের কিছু কিছু সহজ বিকাশ ঘটছে ঘটছে আর মা তিনবার বলেছেন আমি শুনেছি আমি তো মা আমি তো বুঝি মান না ওই জায়গাটায় কোথায় লাগছে আমি তো মা ও আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে এক্স্যাক্টলি ও বেরো বেই বাবু ওটা খুব স্বাভাবিক মানে এই জায়গাগুলো উনি অন্তত যা বললেন আমি তাতে খুব অ্যালারমিং কিছু খুঁজে পাইনি আর মানে এগুলো নিয়ে জাস্ট একটু বলতে পারি হয়তো এমন খুব একটা খুব অন্যরকম করে কিছু একটা চুল কাটলো ম্যাক্সিমাম হয়তো একবার বলতে পারি যে এটা করে কি তোকে খুব ভালো লাগছে কোনি খাইনি চুল কাটার জন্য এখনো তো হয়

এটা মানে যেমন আমাকে অনেক সময় মানে আমার নেক্সট জেনারেশন অনেক সময় এই আমিwidehat ট্যাটু করা দেখে তারা বেশ উজ্জীবিত এবার আমার বন্ধুরা একটু চমকে চমকে ওই আমার মানে আমারটা দেখেই তারে ছেমে এরা হয়তো ছেলেরা হয়তো ওই তো ও তো বারবার বন্ধু দল করেছে তুমি কেন আমায় দিচ্ছো না আমি কিন্তু এই কথা তারা যখন আমায় বলে আমি বলে দেখো বাবা আরেকটু বড় হও তোমাদের এখন সেই বয়স তো এখন স্কুল টুডের লেভেলে আছো তো ওগুলো ঠিক ওটা থেকে থেকে যেতে হবে ওই দরকার নি একটু বেরিয়ে আমার মতো অত আর শুনতে হবে না কারুর কথা তখন সব করা যাবে তো যাই হোক এইসব নিয়ে চলে সেই জন্য আমার না মনে হচ্ছে না যে আমার মনে হয় একটু আপনি মানে একটু যদি সহজ ভাবে নিজের কথাও ভাবেন যে আমাদের ওই রম এরম হয়েছিল হয়েছে বা একটু ওর সাথে আলোচনা করে মানে ও যে জিনিসগুলো আপনার মনে হচ্ছে একটু অন্যরকম করছে সেই নিয়ে ওর ভিউজটা কি জানতে আচ্ছা তুই যে এরকম চুলটা আছরাছিস এটা কেন বলতে এরকম কে আছরায় বলতে এরকম চারবার বলতে বলতে হয়তো একবার শুনে ফেলবেন যে জন আব্রাহাম এরকম চুল আছরায় হ্যাঁ কাজেই এটা নিয়ে খুব সিরিয়াসলি হ্যাঁ বেশি রাগ না আছরায় বলে তুই আছরাছিস আর বেশি রাগ করলে না ও বন্ধুত্বটা চলে যাবে চলে যাবে ও অসভ্য তো কথা বলছি বড় ওর ভিউজটা একটু জানতে চাইলে না ও দেখবে না একটু উৎসাহিত হবে দু বার হাতে রাখা ভালো হ্যাঁ দুচার বার বলতে বলতে ও একবার হয়তো বলে ফেলবে যে ও কার মতো করছে আর কি আরেকটু ফোন নেট হ্যাঁ বলুন উর্মিwala হ্যাঁ আমি গিজেনকেwidehatকে গিজেনকি বিজয়ার সুবিচ্ছে জানাস আমি অনজনা ডাইনার্জি সিল বলছি নাম হাওড়া থেকে বলুন হ্যাঁ আমার ছেলের বয়স 13 বছর হুম এবারে ইদানি ওই একই সমস্যা উনি আগের কলার যিনি বললেন একই সমস্যা আমারও হচ্ছে আর কি খালি ডিফারেন্স একটা আছে যে ও খেলাধুলা করে আর ফুটবল খেলে ম্যাক্সিমাম দিতে চাইছে পড়াশোনার সময়টা একদম কমিয়ে নিয়ে এসছে আর ওই একই ব্যাপার বসে আছে দীর্ঘক্ষণ কিন্তু পড়া কতটুকু হচ্ছে যখনই এসে জিজ্ঞেস করলাম যে দাবি কতটুকু পড়েছো দেখি পড়াটা কি ধরি তখন দেখি কিছুই বলতে না এবং মার্কস ও ইদানিং প্রতি কোনো একদম ফিফটি ফাইভ ফিফটি এরকম হয়ে গেছে আর তর্ক ইদানিং খুব করে ওই চুলমাত্রা তো জামা পরা ইদানিং দেখছি এইসবের ব্যাপারে খুব ঝুঁক হয়ে গেছে প্রচন্ড তো এবারে পুজোর সময় দেখলাম যে সবাইকে একটু অতিরিক্ত নকল করছে কে কিভাবে জামা কাপড় পরে আহ তাতে চুল আঁচড়ায় এখন আমি বলি আমার টেস্টটা আমি এবং আমার হাজবেন্ডের টেস্টটা একটু আলাদা আমরা গান করি দুজনেই এবং ওকে দিচ্ছি তো আমার থেকে সম্পূর্ণ আলাদা লাগছে অন্যরকম রকম একটা এই কি করে যে সমাধান করি ভীষণ লাগছে আমাদের আপনারা যদি আমাকে কিছু সমাধান বলে দেন আচ্ছা নিশ্চয়ই শুনতে থাকুন কি করা যায় বলতো প্রথম কথা হচ্ছে এই যে একটা কথা বললেন আমাদের থেকে ওর টেস্টটা আলাদা ওনারা গান বাজনা করেন আমি ধরে নিলাম তা ওর টেস্টটা আলাদা শব্দটাতে উনি কিন্তু ওর টেস্ট একটু খারাপ অর্থে আলাদা বলছেন প্রথম কথা হচ্ছে ও একটা আলাদা মানুষ ওর টেস্ট তো আলাদা হতেই পারে এবার সেই আলাদাটা কতটা আলাদা বা সেই আলাদাটাকে আপনারা কতটা অ্যাপ্রুভ করবেন সেই জায়গাটা অবশ্যই আপনাদের বিষয় কিন্তু একেবারে হু আপনাদের মতোই বা টেস্ট হতে হবে এমন কথাই বা কে বলেছে আর কি আর সব জায়গায় তো পরিবর্তন হচ্ছে মানে এখন তো গিটার বাজিয়ে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয় আর ও তো ওকে এখন না কেউ হয়তো বন্ধু বান্ধবরাই বলছে বাবা তোকে তো দারুণ দেখাচ্ছে এ কি সুন্দর শার্টটা পরেছিস এ কথা না ওকে কেউ এতদিন বলে বলেন মানে ওর ওই একটা আপনারা দাড়ি কামাতে দিতেন না খোঁচা খোঁচা দাড়ি হাঁটুর নিচ অব্দি এইসব নিয়েও একটা কিরম হাবলা ডোলা টাইপ ছিল তো ফলে ওর একটু এইগুলো শুনতে ভাল লাগছে বলে না আমার মনে হয় ওর একটু সাত পোশাকে মন হয়েছে সেটা তো ভালো একটু পরিচ্ছন্ন ছেলে ভালো কিন্তু এটা সর্ব যেটা মাইনাস পয়েন্ট লোপা সেটা হচ্ছে ও পড়াশুনোয় নম্বরটা ভালো বেশ খারাপ হয়ে যাচ্ছে সেই দিকটা দিকটা একটু দেখতে হবে যে কেন হঠাৎ করে কারণ বললেন যে খেলাধুলো করে এবং ফুটবল খেলা নিয়ে এবার হতে পারে যে অতিরিক্ত খেলাধুলোয় মনোযোগ দেওয়া ইত্যাদির ফলে পড়াশোনা একটু মার খাচ্ছে সেটা হতে পারে সেই জায়গাটা থেকে একটু পড়াশোনার ব্যাপারটা যাতে কি করে বেটার করা যায় কি কারণে পড়াশোনার নম্বরটা কমছে অসুবিধাটা কোথায় হচ্ছে একটু দরকার হলে ও যে স্কুলে পড়ে সেখানকার টিচার সঙ্গে কথা বলা বা নিশ্চয়ই ধরে নিচ্ছি বাড়িতে কারোর কাছে পড়াশোনা করে না আর কি টিচার হোয়াট এভার ইট ইজ তার সঙ্গে আপনার তার সঙ্গে একটু কথাবার্তা বলা যে ওর অসুবিধাটা কোথায় হচ্ছে ওর কি বুঝতে কারণ এই সময়টা তো অনেক সময় কি হয় ঠিকঠাক মতো কনসেপশন ক্লিয়ার হয় না কিন্তু সেগুলো না এরা এক্সপ্রেস করে না ওরা মনে করে না বুঝতে পারছি না বললে বোধ আমাকে একটু লোকে বোকা ভাববে ক্লাসের মধ্যে ঠিক আছে চুপ করে থাকি তার ফলে কি হচ্ছে আমি ক্রমশ পিছিয়ে যাচ্ছি তো ওই জায়গাটাতে আমি পৌঁছতে পারছি না খুব ঠিক কথাটা লোপা বলেছে ওই একটা ইগো তৈরি হয় ইগো তৈরি হয় তো আমি বোকা হ্যাঁ বোকাভাবে ওই জন্য বুঝতে হয়তো পারছি না কিন্তু সেটা চেপে 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 চলে আসছি কোনোরকম এটা চালিয়ে দিচ্ছি কিন্তু আল্টিমেটলি গিয়ে ওটা তো ওইভাবে চলে না বেশি দিন তো ন্যাচারালি গিয়ে পরীক্ষা জায়গাতে গিয়ে সেটা প্রকাশ পায় প্রকাশ পাচ্ছে তো সেই জন্য আপনারা যদি ওই জায়গাগুলোতে একটু কথা বলেন ওর মাস্টারমশাইদের সাথে যাদের কাছে ও পড়াশোনা করে আর কি যে ওর অসুবিধে জায়গাটা কোথায় যে ও কি বুঝতে অসুবিধে নাকি ও মনোযোগ দিতে পারছে না নাকি অন্য কিছু নিয়েও খুব ব্যস্ত থাকছে এই জায়গাগুলো একটু ক্লারিফাই করা উচিত আর মানে একটু ছেড়ে দিন আবার যেখানটা ধরবার সেখানটা একটু সমস্ত বিষয় বলতে গেলে আবার মুশকিল আর কি মুশকিল হবে মানে আর বলাটার মধ্যে তোকে কি ডিসঅ্যাপ্রুভ করাটাই হচ্ছে হচ্ছে মানে অ্যাপ্রিশিয়েট এর তো কম মধ্যে ওর ভালো গুণ কোনগুলো ওকে আপনিও বলুন না কি ভালো দেখাচ্ছে তোকে

সেটার জন্য এটা খুব বড় সংকট না আপনি একটু সুন্দর করে লোপা যেরম বলল ওরম ভাবে দেখুন না ঠিক হয়ে যাবে কি মুশকিল না সমস্ত অথচ এই বয়সের একটি মেয়েকে সাজাবার জন্য তার মা বাবারা একদম উদগ্রীব হয়ে থাকে বরং এখন মেয়েরা আমি শুনি কিচ্ছু মাখে না একদম না মায়েরা সব বলে এসে এসে দিদি কিচ্ছু মাখে না কত করে বলি যে বাবা একটু মুখে মাখ রোদ্দুরে বেরিলি টাটা করে করে ঘুরে বেড়াচ্ছিস জানেন তো দিদি চুলটা আঁচড়ায় আর তাও জামা কাপড়েও অত মন নেই মানে মায়েদের কিন্তু এটা একটা ভীষণ কমন কমপ্লেন যে মেয়েরা সাজে না তাহলে তো তোমার কি অসুবিধা হলো না সাজটা তো সাজ যদি আমি যে সাজতে পারি না ওরা মূল অসুবিধার জায়গা মাও নেস্টে কিন্তু ঠিক দুটো ট্রিটমেন্টের তফাতগুলো তুমি আমি শুধু দেখি যে এত আমরা বলি ছেলে মেয়ে সমান সমান ভাববো কিন্তু ছোট ছোট স্তরে যে কীরকম সমস্ত মানে তফাৎগুলো থেকে যায় একজনকে ফুলের মতো থাকতে বলা হচ্ছে আরেকজন একটু ফুল ফুল ভাব করলে তাকে বললেই ভালো বলা চলে যাচ্ছে না ডেফিশিয়ালি মানে আগে তো আমরা ভাবtumge মেয়ে নেই তার কি দুঃখ একই কি শর্ট প্যান্ট কিনতে হবে কিনতেও হবে মা হিসেবে তুমি ভাবো কোনো ভেরিয়েশন নেই অপশন কিন্তু এখন তো কত রকম হয়েছে ছেলেরা একটু সাজে টাজে সাজগজ করতে পারে হ্যাঁ কাজ প্যারেন্টিং এর এই জায়গাগুলো মানে এখানে অবশ্য ওরা দুজনেই সহমত দুজনেই গান করেন এবং মনে হচ্ছে কি এটাও ধাক্কা লাগে যেন ধর ধরো তুমি খুব রবীন্দ্রসঙ্গীত ভালোবাসো হ্যাঁ খুব সুন্দর গান আমা তেলরবিনের না সে হয়তো হিন্দি গান গাইছে এই গ্যালু গ্যালু না ভেবে এক্স্যাক্টলি আমিতের আরেকটি শাখায় শাখায় আছে সেটাই শোনো না ভালো সেটাও ভালো ভালো তার মধ্যে দু একটা ঢুকে যাবে দু একটা ঢুকপাড়িয়েছে মা যে গানটা সেটা তার কানে নেই হ্যাঁ বা অনেক সময় যেটা হয় আমি অন্ততঃ একটা কথা অনেক সময় বলি সে হয়তো শুধুই হিন্দি গান শোনে শুনে সে বলে রবীন্দ্রসঙ্গীতটা খুব খারাপ তাতে আমি একটা কথা বলি যে হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত তোমার খারাপ লাগতেই পারে তুমি কি রবীন্দ্রসঙ্গীত শুনেছো মানে তুমি একদম না জেনে বিষয়টা সম্পর্কে বলো না জেনে তো ধারণার কোন অন্ত নেই হ্যাঁ অন্ত নেই হ্যাঁ সবাই বলে নাই তাদের তুমি একটু জানো জেনে তোমার তো যদি খারাপ লাগে তোমার অন্য যেটা ভালো লাগে তুমি সেটা শোনো সেটা করো তা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু এটাকে একটু জানো মানে একেবারে না জেনে বলো না আর কি হ্যাঁ বলুন উর্মি হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার দিদি নমস্কার নমস্কার হ্যাঁ আমি রানা রানাঘাট থেকে বলছি হুম হ্যাঁ আমি আমার সমস্যা আমার সমস্যা তো ফোনটা বন্ধ কর হ্যাঁ আমার সমস্যাটা হচ্ছে আমার মেয়ে 14 বছর বয়স হ্যাঁ ক্লাস 9 এ পড়ে হ্যাঁ এবার ও কিন্তু খুব শান্ত ধীর স্থির নম্র বা ভীষণ obedient হ্যাঁ কিন্তু এখন যে সমস্যাটা এখন বলতে কি ক্লাস সেভেন থেকে ওর যে সমস্যাটা হচ্ছে কি ও পড়াশোনায় মানে আস্তে আস্তে কমতেই থাকছে থাকছে হ্যাঁ কিন্তু কিন্তু ব্যাপারটা কি ওকে সেটা কোনো প্রতিবাদ করে না আগে যে প্রশ্নটা যিনি প্রশ্নটাই বললেন যে মানে কিছু প্রতিবাদ করে না বা মানে কোন রকম উত্তর দেয় না হ্যাঁ আমাদেরও কিন্তু সেম হ্যাঁ ও কিন্তু কোনোরকম প্রতিবাদ করে না বা হচ্ছে কোনো কিছু বললে তার মুখে মুখ মুখে তর্ক করে না কিন্তু ওর আস্তে আস্তে নাম্বারটা কমে যাচ্ছে হ্যাঁ এইটা আমার জানা বিষয় যে কেন ও আস্তে আস্তে নাম্বারটা কমে যাচ্ছে এটার একটা কারণ কি হতে পারে যে আমি ছোটবেলায় ওকে অতিরিক্ত শাসন করে ফেলেছি এখন কিন্তু আমি নর্মাল আছি হ্যাঁ কিন্তু কেন এই জিনিসটা হচ্ছে আপনার ওই একটি মেয়ে না আমার দুটি মেয়ে আমার ছোট ছোট মেয়েতে ক্লাস টুয়ে পড়ে

এবার এই নম্বর কমে যাওয়ার একশো একটা কারণ থাকতে পারে একটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে ছোট বয়সে একটা জিনিস কনসেপশানগুলো যেভাবে থাকে আমি যাই না যদি না কোনো অন্য কোনো সমস্যা থাকে এবার ওর ইন্টেলিজেন্স লেভেলটা কীরম এটা খুব ইম্পর্ট্যান্ট যেটা একটা বয়সের পর গিয়ে আস্তে আস্তে বোঝা যায় যে একটা বয়স অব্দি ঠিক আছে চলছিলো তখন অব্দি একরকম এবার আস্তে আস্তে সিক্স সেভেন যখন বিষয়টা একটু কঠিন হচ্ছে মানে আমাদের সেটাকে গ্রাস্প করতে হচ্ছে তখনও আর সেটা পেরে উঠছে না হয়তো এটা এক নম্বর কারণ হতে পারে দ্বিতীয় নম্বর কারণ হতে পারে যে ওর মনোযোগের যে পার্টটা আর কি যে অ্যাটেনশন সেই জায়গাতে কোনো ডেফিশিয়েন্সি ঘটছে কিনা আর কি সেটাই ইম্পর্ট্যান্ট ও পড়াশোনা যাদের কাছে করছে কিভাবে করছে কতটুকু বুঝছে কতটুকু বুঝছে না মানে না বুঝো ভাবে এক্সপ্রেস করছে সেগুলো ইম্পর্ট্যান্ট ও প্র্যাকটিস করছে কি না পড়াশোনাটা যেটা করিয়ে দিচ্ছেন মাস্টারমশাইরা সেটাকে ও করছে কিনা এইগুলো খুব ইম্পর্ট্যান্ট আর কি মানে নম্বর কমে যাওয়াটা শুনলে না শুধুমাত্র এইটার ওপরে ভিত্তি করে কিছু বলা একটু মুশকিল এছাড়া ওর আদার কোনো ফিচার আছে কি না কারণ উনি একটা কথা বললেন যে ও এমনিতে মুখে মুখে কোনো কথা বলে না চুপচাপ থাকে কিন্তু আলটিমেটলি তার মানে একটা এটাও হতে পারে ও হয়তো একটু এস্কেপ করে বেরিয়ে যেতে চায় মানে মুখে মুখে কথা বলতে গেলেও কিন্তু একটা কনফ্রন্টেশনের মধ্যে যেতে হয় আর কি মানে আমি এক্স বলবো তুমি ওয়াই বলবে আমি আমারটাকে প্রতিপন্ন করার চেষ্টা করব। এই যে ব্যাপারটা এইটাও কিন্তু সবার থাকে না অনেকে আছে জাগে এখনকার মতো একটু চুপচাপ থেকে মানে একটু কেটে বেরিয়ে যাওয়া যেটাকে আমরা বাংলায় বলি সেটাও অনেক সময় হয় সেই জন্য ওর ক্ষেত্রে কোনটা হয়েছে মানে সেইটা একটু ডিটেলটা যদি বাকি ফিচারগুলো না পাওয়া যায় তাহলে তবে নম্বর কম থেকে একটা জিনিস যেটা মনে হয় একটুখানি মাস্টারমশাইদের সাথে কথা বলে যে কেন ওর সমস্যাটা হচ্ছে হ্যাঁ টিচাররা এখানে হেল্প করতে পারে আর এটাও হতে পারে ও এখন পড়ছে অন্য কিছু ভাবছে আচ্ছা সেগুলো একটুকে বুঝিয়ে বলা বুঝিয়ে বলা তো যে কোথায় অসুবিধাটা হচ্ছে কেন অসুবিধাটা হচ্ছে ভাবনাকে আমরা কন্ট্রোল করতে পারি না বাট পারিও মোটামুটি যেটা দেখা যায় এই पेरेंटिंगটাকে যদি আমরা একটা ওভারঅল ধরি তিনটে ধরনের পেরেন্টিং হয় একটা হচ্ছে পারমিসসিভ একটা হচ্ছে অ্যাগ্রেসিভ আর এই দুটোর মাঝখানে একটা থাকে অ্যাসার্টিভ মানে কি সেটা একটু পারমিসিভ যেসব বাবা মারা হন প্যারেন্টরা হন কিছুতে না নেই মানে আলটিমেটলি বাচ্চা রুল করে মানে যা বলছে তাতেই হ্যাঁ যা বলছে তাতেই হ্যাঁ কোনো কিছুতে না নেই আলটিমেটলি দেখেন যে সিচুয়েশনটা হ্যান্ডেল করছে বাচ্চা এটা একটা টাইপ হচ্ছে বাচ্চার কোনো ফিলিংকেই কোনো গুরুত্ব দেওয়া নেই যা বলছি চাপিয়ে দিতে হবে সব চাপিয়ে সব আমাদের মত বাচ্চাকে মানতে হবে এটা গেল আর অ্যাসার্টিভটা হচ্ছে যেটা আইডিয়াল দুটোর মাঝখানে থাকা আমি ডেফিনেটলি লিমিটটা তৈরি করবো কিন্তু ইটস এন এ কনফিডেন্ট অ্যান্ড কেয়ারিং ওয়েতে যে এই অব দি লিমিটেশন আমি সেটা বলবো আমি যেমন বাচ্চার লিমিটটাকে গুরুত্ব দেবো লিমিটেশনটাকে গুরুত্ব দেব আমারও যে একটা লিমিটেশন আছে যে সমস্ত কিছু চাইলে পৃথিবীর পাওয়া যায় না বাবা মা বলেই তারা সব দিতে পারবেন না এই জায়গাটাও কিন্তু বাচ্চাকে বোঝাতে হবে অ্যাট দ্য সেম টাইম আমি যেমন বাচ্চার প্রতি রেসপেক্টফুল হব আমি একদম কথাটা এইভাবেই ইউজ করছি রেসপেক্টফুল হব আমিও বাচ্চাকে শেখাবো আমার প্রতি রেসপেক্টফুল হতে খুব সহজে ধৈর্যচ্যুত না হওয়া মানে যে কোনো কিছুই একটা বললে একটা হই হই করে গেল 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 এই ভাবটা না থাকা কনফিডেন্ট এবং আমি কি চাইছি এক্সপেকটেশনটা কোন জায়গায় সেটা স্বচ্ছতা স্বচ্ছতা কমিউনিকেশনটা খুব ক্লিয়ার মানে যেমন একটা উদাহরণ দিলে হয়তো বোঝা যাবে একটা ফোন নিয়ে আসে হ্যাঁ বলুন ঊর্মিমালা হ্যালো আমি আমি আপনাদের দুজনকে শুভবিজয়র প্রণাম জানাই নমস্কার আমার প্রশ্ন জমাছি লিখে নিয়ে ওর রিসেন্টলি সেপ্টেম্বরে ছয় বছর হল ওর আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি আর আমি প্রথমেই একটা জিনিস খুব স্বচ্ছভাবে বলি আমি কিন্তু ওর সাথে মানে মা নই আমি ওর বন্ধু ও সেটা এটা ছোট থেকেই ও জেনেছে মানে ছোটবেলা থেকে আমি খুব করাশাশনে আমি আমার বোন মানুষ হয়েছি তো আমি চেষ্টা করি যতটা ওকে মানে এই 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 শৈশবটাতে যেন প্রাণ ভরে চুটিয়ে ও মানে শৈশবটাকে ও উপভোগ করে আমি সেই জন্য ভীষণভাবে ওকে সবকিছুতে ছাড় দিই এবং ও আমাকে না তুই তুই করে বলে যেটা আর আমার গার্জেনদের খুবই খারাপ লাগে কিন্তু আমার সেটা সমস্যা নয় সমস্যাটা হচ্ছে যেটা ওর প্রত্যেক বছর আমি দেখেছি একটা করে ম্যানিয়া যেন তৈরি তৈরি হয়ে যায় যেন কোন সময় ও মাথার চুলটা পাকাতে থাকে আমরা আমি একটু বললাম কি করছিস চুলটা তো কিরকম হয়ে যাবে জানিস না রাক্ষসের মতন দেখতে হয়ে যাবে চুলগুলো যে বললাম ঠিক পরের সেকেন্ডে ও কিন্তু আবার কাজটা করে দেয় আবার এখন সেইটা চলে গেছে এখন রিসেন্ট হচ্ছে ও নিজের গালটা দুটো গাল টেনে টেনে সারা খুন মানে যখনই কিছু অবকাশ পায় গাল টেনে টেনে ধরে অদ্ভুত ভাবি আবার মানে এমন একটা স্বভাব তৈরি হয়েছে মানে ও বাবা একটু বেশি শাসন করে এই তুই এটা করিস না মানে বলা মাত্রই ঠিক পরের সেকেন্ড ওর চোখেই পলো পড়ে না ও কিন্তু মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি যে ধরুন ওর দেয়ালে কিছু একটু আঁকছে ও বাবা বারণ করলো ও কিন্তু সঙ্গে সঙ্গে একটা একটা মানে স্ট্রেট লাইট অন্তত এঁকে দেবে ও অসম্ভব ভালো আঁকে মানে ও যেটাই বাইরে দেখে সেটা ঘরে এসে কতক্ষণে আগে আঁকবে সেটার জন্য ছটফট করে তো সেটা এবার আমি অতটাও বলি না কিন্তু এইটা এতটা বাড়াবাড়ি হচ্ছে আমাকে বড়রা ভীষণ ভাবে বলছেন যে আমার মা বাবারা ভীষণ যে তুই এই বয়সে কন্ট্রোল করতে পারছিস না যে একটু মানে বললি পরে সেকেন্ড আবার সেটা করে দিচ্ছে মানে ও হাসছে কিন্তু খুব ইন্টেনশনালি আমি বলছি তুই কেন করছি সেটা তো আমার কষ্ট হচ্ছে যে তোকে এরকম ভাবে সবাই বলছে কিন্তু পর মুহূর্তে সেই কাজটাই আবার করে দেয় করে হয়তো চলে গেল আর কিছু না কিন্তু যেহেতু ওকে বারণ করা হয়েছে ও পরের সেকেন্ডে সেই কাজটা করে দিল কিন্তু আসলে আমার বড়রা বলছেন যে সবাই যে তুমি এই বয়সে যদি তুমি কেউকে কন্ট্রোল না করো তুমি জানো না যে ভবিষ্যতে তুমি অনেক বড় বড় বিষয় হ্যান্ডেল করতে পারবে না এই ওই সেই মানে আমি একটু সাংঘাতিক আমি চিন্তায় রয়েছি এমনিতেও পড়াশোনায় ভীষণই ভালো রকম মানে আমরা গান গাইতে গাইতে এই করতে করতে পড়াশোনা করি মানে অসম্ভব সবেতেই ফুল মার্কস পাই যদিও এখন খুবই ছোট আমি জানি না ভবিষ্যতে কি হবে না হবে কিন্তু সেই কিন্তু আমি এই দিকটা নিয়ে ভীষণ চিন্তিত মানে একটু যদি আপনারা আমাকে সাহায্য করেন মানে ও কিছু সব সবারই মানে দেখেছি ওকে যে ভালোবাসে তার কথা শুনলেও মানে ওই বারণ করলি ঠিক পরের সেকেন্ডে ওই কাজটাও করে দেয় তারপরে হয়তো চলে গেল অন্য কিছু করে নিল তো এটাই কি অতিরিক্ত স্বাধীনতা দিচ্ছি তার জন্যই কি বা নাকি আমার আরো শাসন করা উচিত নাকি আমার শাসনে কোনো রকম ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে এটা আমি একটু জানতে চাই বাবা শাসন করেন হ্যাঁ বাবা কিন্তু মানে শাসন তো মানে অতিরিক্ত শাসন করেন হয়তো বা ভালোবাসে মানে সেটা একটুখানি আপনার ঠিক আছে মানে সবই মানে সবই ঠিক আছে কিন্তু একটু বেশি শাসন করে মানে বাবা একদম শাসন না করলে চলবে মানে এরকম ওর মানে হাত ধরতে এরকম আছে আর আপনি যে শাসন করেন না এটা নিয়ে বাবা আপনাকে কিছু বলেন হ্যাঁ একদম डेफिनेटলি বাবা এরকম ভাবে বলে না মানে আমি বলতে বাধ্য হচ্ছি যে একদম নিজের মতন তৈরি করছো এইরকম আর কি নিজে যেরকম হয়েছে সেরকম মানে আমি কিন্তু ধরুন আমি খুব যে খারাপ মানুষ একটা সেরকম নই তো আমি এম এ ফার্স্ট ক্লাস আমি এখন সম্প্রতি আমি কেট পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছি তো চেষ্টা করছি কিন্তু এখন ভীষণ ছেলেটা তো আমার ছোট তাকে সেরকমভাবে মানুষ করতে হবে সেই জন্য ছেলেটাকে আমি একদম লিবারেল ভাবে সুন্দর ভাবে মানে ওকে মানুষ করতে চাই মানে পরিপূর্ণ মানুষ বানাতে চাই এই নয় যে ডাক্তার ইঞ্জিনিয়ার একদম সাংঘাতিক কিছু একটা হতে হবে তো এই বিষয়টাতে ওকে আমি যদি কিরম ভাবে আপনি একটা কিন্তু খুব ভালো সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে মানে খুব ভালো ম্যানিপুলেট করতে পারে মানে আমরা অনেক কিছু ধরে নিই বাচ্চারা বোঝে না বাচ্চারা অনেকের থেকে বেটার বোঝে এবং তারা ম্যানিপুলেট করতে পারে তারাও না এই সিচুয়েশনটা বোঝে এই যে বাবা একটা জিনিস ডিসঅ্যাপ্রুভ করছেন বা বাবা মাকে এই কথাগুলো বলছেন মা আমাকে যতটা স্বাধীনতা দিচ্ছে অতএব বাবা বাবা সেই কারণে মাকে একটু বকাবকি করছেন বা মাকে একটু আন্ডারমাইন করছেন এটা কিন্তু বাচ্চা বোঝে এবার ন্যাচারালি বাচ্চা এই জায়গার সুযোগটা নেয় এবার সুযোগটা নেওয়াতে বিষয়টা কি হচ্ছে মা আমাকে বারণ করছে তার মানে মা তো আমার প্রতি ঠিক ততটা রুট বা রাফ বা ততটা কর্তৃত্ব সম্পন্ন হতে পারছেন না অতএব ও কথাটা মার কথাটা না শুনলেও চলে এরকম একটা বিষয়ে ওদের মানা করছে তার সাথেও দেওয়াল আবার দুটো দান বিয়ে দেওয়া বাবা না করলেও সেটা করবে বাবা না করলেও সেটা করছে যেহেতু দুজনের কিন্তু একটা ডিফারেন্স অফ অপিনিয়নস নিয়ে অ্যাডজাস্ট লেগে গেলে ও ইনপর্ট্যান্ট আমরা এতক্ষণ আলোচনা করছিলাম এই ডিফারেন্স অফ অপিনিয়নটা কিন্তু খুব মানে এই ক্ষেত্রে বাচ্চাটার জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে মানে এই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোথাও একটু সহমত হতে হবে মানে আপনি হয়তো total liberty then. হয় আপনাকে লিবার্টির পার্ট একটু কমাতে হবে অথবা বাবাকে তার জায়গাটা থেকে একটু সরতে হবে মানে দুজনকে মধ্যাহত আলোচনা করে এবং এই আলোচনাটা না একটু প্রাইভেটলি করতে হবে নট ইন ফ্রন্ট অফ দ্য চাইল্ড মায়ের অপদার্থতার কথা বাবা যদি বারবার সামনে বলবেন যদি বারেবারে বাচ্চার সামনে কথা বলেন বাচ্চা কিন্তু বাচ্চার মতো করে বোঝে মানে আপনি এমএতে ফার্স্ট ক্লাস পেয়েছেন না টেট পরীক্ষা দিয়ে চান্স পেয়েছেন এগুলো ম্যাটারি এগুলো বাচ্চার কাছে ম্যাটার করছে না বাচ্চা দেখছে আমিও বকুনি খাই মাও বকুনি খায় অতএব এই জায়গাতে আমার আর মার স্ট্যাটাসটা হচ্ছে সমান তাহলে মার কথাটা আমার না শুনলেও চলে এবং বাবার সামনেই তো বলা হচ্ছে বাবা খুব যে নানা তোকে শুনতে হবে না সুতরাং ও তো ওখান থেকেই পেয়ে যাচ্ছে। এটা কিন্তু ওর বড় হওয়ার পক্ষে তার ফলে আপনার ভিউটা ঠিক আছে অত শাসিত হয়েছেন বলে বন্ধু একটু আগে যেটা বলছিলাম কিভাবে ওনারা বড় হয়েছেন সেটা ডিপেন্ড করে যে দুটো পরিবার থেকে দুজন মানুষ এসছেন দুজনের আপব্রিঙ্গিং ছিল আলাদা দুজন দুভাবে বড় হয়েছে আমাদের আলোচনার সূচনাটাই এটাই সময় ছিল আপনি আমাদের একদম সেই মুখে ফিরিয়ে দিলেন উৎস মুখে যে বাবা মার যদি বাচ্চাকে বড় করার ব্যাপারে দ্বিমত থাকে তাহলে সেটা বাচ্চার উপরে কিভাবে প্রভাব ফেলে আপনি একদম একটা আদর্শ উদাহরণ হিসেবে আপনার টেলিফোনটা আমাদের কাছে এলো সেই কারণেই বোধ একটু কোথাও দুজনকে মিছি মিছি অথবা প্রকাশ্যে সহমত হতে হবে তাহলে কেউই আলটিমেটলি সম্মানটা পাবেন না ও বাবাকে সম্মান এবং যেটা দেখুন গোলটা তো আলটিমেটলি এক যে বাচ্চার ভালো মানে যে রাস্তা যাই হোক না কেন পৌঁছানোটা দুটো জায়গায় এক এবার দুজনেই দুজনের মতো করে ভাবছেন আমি বেস্টটা ভাবছি মানে আমি আপনি ভাবছেন যথেষ্ট লিবার্টি দিয়ে আমি বাচ্চার জন্য বেস্টটা ভাবছি বাবা ভাবছে তাকে যথেষ্ট ডিসিপ্লিন করে আমি বেস্ট তাকে তৈরি করব এই বেস্টের রাস্তাটা হয়ে গেছে আলাদা এই জায়গাটাতে একটু সহমত হতে হবে সত্যি হ্যাঁ তো যেটা বলছিলাম এই এই ইয়ে নেই তো একটা উদাহরণ দিলে বোধহয় ওই ব্যাপারটা বোঝা যাবে আর কি যে ওই পারমিসিভ অ্যাগ্রেসিভ অ্যান্ড অ্যাসআইটিভ ধরুন বাচ্চা সাংঘাতিকভাবে একটা বসার ঘরের মধ্যে সমস্ত জিনিস ছড়িয়েছে মানে ছড়িয়েছে মানে ছড়ায় তার পড়ার বইও আছে তার মধ্যে তার খেলার জিনিসও আছে সমস্ত এবং সে সেটা গোছাচ্ছে না একদম মেস তৈরি করেছে এবার খুব পারমিসিভ মা বাবা এটা বলতে পারেন তুই এটা গোছাচ্ছিস না আচ্ছা আমরা তাহলে গুছিয়ে দিই হ্যাঁ তুই বোধহয় সময় পাচ্ছিস না গোছানোর আমরা গুছিয়ে দিই এটা কিন্তু না রোজ চলছে একদিনের বাবা মা কি বলতে পারে তুমি যদি আজকে এটা গুছিয়ে না তোলো তোমার সমস্ত খেলনা আমরা বাইরে ফেলে দেবো কাল থেকে আর তুমি খেলতেই পারবে না বাবা কি বলতে পারে যে দেখো এই ঘরটাতে তো সবাই বাইরের লোকটোকে এসে বসে ঘরটাকে একটু বসার মতো কন্ডিশন রাখতে হয় তো তোমার জিনিসপত্রগুলো তুমি যেমন করেছো খেলেছো টেড়েছ এবার এটাকে তোলার দায়িত্বটাও কিন্তু তোমার এটাকে তোমাকে তুলতে হবে কারণ সবাই তো সবার কাজ করছে আমি আমার কাজ করছি বাবা বাবার কাজ করছে এটাকে তোমাকেই তুলতে হবে এবার এটা নিয়ে আমরা তাহলে একটা একটা এগ্রিমেন্ট এগ্রিমেন্ট করা করা যাক যাক যে সপ্তাহে যদি ছদিন তুমি খেলো তার মধ্যে চার দিন এটা গুছিয়ে তুমি তুলবে দুদিন এটা আমরা করে দেব কাজটা তাহলে কি হলো বাচ্চা জানলো যে চার দিন কাজটা এবং এটা যদি তুমি ফলো করো তাহলে পরে নেক্সট উইকে তুমি রোজ খেলতে পারবে হ্যাঁ এই যে একটা এগ্রিমেন্ট তৈরি করা হলো এটাতে কী হলো বাচ্চারা কিছু জিনিস একটু মানে একটা শপথের মধ্যে ঢুকলো আর কি মানে একটা এগ্রিমেন্টের মধ্যে ঢোকারও তো একটা জীবনে যে ঠিক আছে তুমি এইটুকু করলে এইটুকু পাবে এই জায়গাটা একটা তৈরি হয় এটা হচ্ছে অ্যাসার্টিভ বাবা মারা করেন মানে এই যে তিনটে টাইপ এই জায়গাটা থেকে তৈরি হয় আর কি বা হ্যাঁ খুব ভালো আসছি আমরা বিষয় হ্যাঁ বলুন উন্মিমালা হ্যালো হ্যাঁ বলুন উর্মি মালা বলছি হ্যালো হ্যাঁ বলুন আমরা শুনছি আচ্ছা আমি বল বলছি যে আমার এখন এক আমার ছেলের দেড় বছর বয়স তো ছেলে হওয়ার আগে আমি চাকরি করতাম তো সেখানে আমার ধরুন সকাল নটা থেকে রাত্রি সাতটা অব্দি এংগেজমেন্ট থাকতো এবং ছেলে হওয়ার পর জাস্ট মানে ছেলেকে ভালো করে বড় সড়া করার জন্য বা ভালো করে বড় করার জন্য আমি চাকরিটা স্বেচ্ছায় ছেড়ে দিয়েছি এবং এই প্রসঙ্গে বলি যে মানে এক বছরের জন্য ওর বাবা এখন ইংল্যান্ডে আছে তো সেক্ষেত্রে মানে ছেলের সমস্ত দায় দায়িত্ব ঠাকুমা দিদা দাদু সবাই আছেন তারা আমার সঙ্গেই আছেন সেখানে আমি তার তাদের দায়ী দায়িত্ব নিয়ে করছি কিন্তু আমার জিজ্ঞাসা যখন বলুন ছেলে ধরুন বড় হয়ে গেল হাই স্কুলে পড়ছে বা তখন তখন কি আমার কি একাকিত্ব আসতে পারে তো সেজন্য কি আমার কোন নিজের জন্য চাকরি করা বা সেখানে আমার এটাই ভয় হয় যে আমি যদি পারমানেন্ট জবে চলে যাই তাহলে যে দিনের একটা বড় সময় আমি ছেলেকে দিতে পারছি না বা পারবো না সেক্ষেত্রে কি ছেলের কোনো প্রবলেম হতে পারে দুটো জিনিস আছে বলে মনে হয় এই টাইম দেওয়ার ক্ষেত্রে কোয়ান্টিটি টাইম অ্যান্ড কোয়ালিটি টাইম এটা খুব ইম্পর্ট্যান্ট এখন আপনার বাচ্চা খুব ছোট আপনি যেটা বললেন দেড় বছর বয়স বা আপনার ডিউটি আওয়ার্সটা খুব লম্বাও ছিল সকাল নটা থেকে রাত্রি সাতটা যেটা আপনি বললেন প্রায় দশ ঘন্টা ডিউটি আওয়ার্স সেক্ষেত্রে হয়তো এক বছরের সময় যেহেতু ওর বাবাও এখানে থাকে না আপনি চাকরিটা ছেড়ে দিয়েছেন আপনার সিদ্ধান্ত কারণ আপনি স্বেচ্ছায় শব্দটা ইউজ করলেন ভবিষ্যতে ছেলে একটু বড় হলে বা ছেলে স্কুলে গেলে দেখুন আপনার জীবনটা কিন্তু আপনার জীবন এবার ছেলে তার মতো ছেলে তো দিনে দিনে বড়ো হবে সে প্রথমে নার্সারি স্কুলে যাবে তারপর হাই স্কুলে যাবে তারপর আরও বড় পড়াশোনা করতে যাবে এগুলো চলতে থাকবে তার জন্য আপনার জীবন তো থেমে থাকবে না এবার আপনি আপ এবার চাকরি মানে নানা ধরনের ইনভলভমেন্ট হতে পারে সেটা অন্য কোনো কাজেও হতে পারে অন্য মানে চাকরিতেও হতে পারে আপনি সেটা অবশ্যই করতে পারেন আর আপনি চাকরি করতে গেলেই ছেলে একেবারে ভেসে যাবে এটাও ভেবে নেওয়ার কোনো কারণ নেই আমি এরকম বহু উদাহরণ দেখাতে পারি যে যাদের মারা যথেষ্ট কর্মরতা হস তাদের ছেলে মেয়েরা খুব ঠিকঠাক ভাবে মানুষ হয়েছে কেউ ভেসে যাননি তো কাজে এটা কোনো আর একটা কথা সত্যি যে যদি আপনি যেটা প্রশ্নটা করলেন যে আপনার ফ্রাস্ট্রেশন হয়ে আসতেই পারে ফ্রাস্ট্রেশন তার কারণ হচ্ছে আপনি যদি কিছুই না করেন এবার সারাক্ষণ ছেলের ছেলেকেই সেন্টার অফ অ্যাটেনশন করে রাখেন কোনো একটা সময় ছেলে ছেলের জগৎটা মানে দেড় বছরের ছেলের মাকে যেভাবে দরকার হয় পনেরো বছরের ছেলের হবে না দরকার হবে কিন্তু সময়টা চলে চলে যাবে তো কাজেই হয়তো ইনিশিয়ালি আপনার মনে হবে প্রথম প্রথম ধরুন ওর যখন হয়তো চার পাঁচ বছরে আপনি আবার একটা নতুন কিছুতে জয়েন করলেন আপনার তখন মনে হবে আপনি হয়তো ওকে সময় দিতে পারছেন না ওই প্রথমেই যেটা বললাম যে কোয়ান্টিটি টাইম আর কোয়ালিটি টাইমের মধ্যে একটা পার্থক্য আছে সেক্ষেত্রে যে সময়টুকু আপনি দেন সেটা যদি কোয়ালিটি টাইম হয় যে আপনি সেই সময়টা ওর সাথে অনেক কিছু নিয়ে আলোচনা করেন অনেক গল্প করেন ওকে অনেক দিতে পারেন এই জায়গাগুলো না খুব ইম্পর্ট্যান্ট আর কি সেই জন্য আপনি চাকরি করতে গেলেই সবকিছু নষ্ট হয়ে যাবে এটা ভেবে নেওয়ার কোন কারণ সেদিন একটু একটি জামায়েতে সবাই চাকুরিরতা অথবা ধরো আমিও এক অর্থে কর্মর সবাই কথা বলছি পুজোর মধ্যে তো একটি মেয়ে সে এখন কলকাতার বাইরে থাকে তার ছেলের পাঁচ বছর চার পাঁচ বছর বয়স সে চাকরি করতে চাকরি ছেড়ে দিয়েছে বেবির জন্যই ছেড়ে দিয়েছে তা আমি একটু বলতে গিয়েছিলাম যে সে একটি ইঞ্জিনিয়ার মেয়ে আর্কিটেক্ট তা আমি বলতে গিয়েছিলাম যে তুমি আর কাজ করবে ভাবো না তা আর সবাই কাজ করে ওর ছোটো মেয়েরাই সব তা সে আমাকে বলল আমার মা তো চাকরি করতেন আমি জানি না আপনাদের মধ্যে কারুর মা ওয়ার্কিং ছিলেন কি না কাজে মা বাড়িতে না থাকার যে সমস্ত কষ্ট আমি হাড়ে হাড়ে টের পেয়েছি সেগুলো আমি আমার বাচ্চাকে দিতে চাই না ইটস ডেফিনেটলি আর অন্যরকম একটা ওপিনিয়ন আমার আবার কিছু কথা থাকে। লেখাপড়া শিখেছি আমি একটা আর্কিটেক্ট হয়েছি আমি সন্তান পালন করব মানুষ করব সাহচর্য দেব। কিন্তু এটাও তো একটা ন্যাশনাল ওয়েস্টেজ যদি আমি নিজে কিছু না করি না করি এক নম্বর আর সারা দিন বাড়িতে থাকলে কারণ এরপর আমি যদি সারা দিন বাড়ি থাকি আমার বাচ্চা সারা দিন বাড়ি থাকবে না সময়টা দেব কাকে কাকে দেব তখন তো সময় বসে থাক সময় তো বসে থাকবে না বয়স থেমে থাকবে না আর আমাদের মতো দেশে তো ঠিক ওইটা হয় না যে 20 বছর কিছু করি নি 20 বছর বাদে গিয়ে আবার নতুন করে একটা অন্য ফিল্ডে জয়েন করা গেল সেই স্কোপগুলো আমাদের দেশে কম তো ন্যাচারালি সেই জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক আছে এক দু বছর হয়তো ওটা প্রয়োজন হয় একেবারে ছোট থাকে তখন বাড়িতে যদি কত কেউ দেখা না থাকে আমার ক্ষেত্রে যেটা বলেন এই খুব ঠিক আছে দুই বছরের বাচ্চা যদি বাড়িতে হাজবেন্ডও যেহেতু বিদেশে আছেন সেগুলো ঠিক আছে কিন্তু তারপরে একটা সময়ের পর বোধহয় নিজের একটু আবার নিজের কর্ম বা নিজের জায়গা এটা তোমার আমার মত তারপরে ওনার নিজের সাথে ব্যক্তি উনি জিজ্ঞেস করলেন বলে বললেন হ্যাঁ ব্যক্তিগত জায়গায় ফাঁকা না লাগে বাড়িতে বসেই থাকবেন আর যদি মনে হয় নিজের জন্য কিছু করা দরকার কাট করবেন একদম আমরা দিক হ্যাঁ তো এই রকম একটা চলতে থাকে এবার তার ফলে যেটা হয় বাচ্চাদের ক্ষেত্রে মানে বাচ্চারা ঠিক যে জায়গা থেকে মানে কি বলবো পেরেন্টিংটা তৈরি হয় আর কি এই বিভিন্ন স্ট্রাকচার पेरेंटिंग এর এটা খুব ইম্পর্টেন্ট যে কিভাবে বাচ্চাকে বড় করা হচ্ছে আর কি কি ওয়েতে বড় করা হচ্ছে সেগুলো আবার ডিপেন্ড করবে তো বাচ্চার নেচার নেচারের নেচারের এবার এবার একটা পার্ট দেখুন থাকে থাকেই যেটা আমরা জিন বা হেরিডিটি বলি যে একটা বাড়ির সব বাচ্চা তো মানে একই বাবা মা তিনজন সন্তান হলে তিনজনই একই ছাঁচে ঢালা তো তৈরি হয় না প্রত্যেকে জিন বা টা আলাদা থাকে আর কি তো সেই জায়গা থেকেও আমি যেভাবে প্যারেন্টিং করব যা শেখাবো বাচ্চা হুবহু তাই শিখবে এমনটা নাই হতে পারে আর কি আর আরেকটা জিনিস অনেক সময় হয় যে বাবা মার যেটা বলছিলাম যে দুজনে দুটো ফ্যামিলি থেকে এসছে অনেক সময় এটাও দেখেছি পজিশন অফ দ্য চাইল্ড মানে বাবা মারও না প্যারেন্টিংটা প্রথম সন্তানের ক্ষেত্রে যেরকম দ্বিতীয়র ক্ষেত্রে হয়তো সেরকম নয় তৃতীয়র ক্ষেত্রে আবার একটু রকম আবার এটাও হয় ধরুন বাবা বাড়ির বড় ছেলে ছিল সে হয়তো মনে করেছে বড় হিসেবে তাকে অনেক রেসপন্সিবিলিটি পালন করতে হচ্ছে তার ফ্যামিলিতে হয়তো সেটা হয়েছে সে সেই জন্য বড়োর প্রতি বাড়িতে যদি তার যদি একাধিক সন্তান থাকে সে যেন বড়োর প্রতি একটু বেশি কেয়ারিং যে না বাবা বড়দের বড্ড রেসপন্সিবিলিটি নিতে হয় ওকে অত রেসপন্সিবিলিটি নিতে হবে না আমাদের বাড়িতে যেমন আমার বাবা ছোট ছেলে ছিলেন বলে তার ভীষণ একটা ব্যাপার ছিল যে ছোট মানেই তাকে ভয়ঙ্কর শাসিত হতে হয় ফলে আগে দিন তো মানে ধরো আমার বড় জ্যাঠামশাই আর বাবার বয়সের তফাৎ ছিল একত্রিশ বছর মানে এতই ডিফারেন্স ছিল মানে একদম প্রায় ছেলের বই ছেলেরই মতো এবং প্রচুর আমার পিসুত দাদা বাবাই এক বয়সী মানে এরকমই হয়েছে ঠাকুমা আর পিসিমা একই সঙ্গে সন্তান সম্ভবা এগুলো তো তখন যে কোনো বাড়িতে খুব প্রচলিত ফলে উনি আমাদের মধ্যে ভাই বোনেরা আমরা ভাই বোনেরা কেউ কাউকে দাদা বলতাম না উনি বলেছেন একটা সম্পর্ক থাকবে কেউ কারোর দাদা নয় মানে সবাই নাম ধরে ডাকবে সকলকে তা তার ফলে কিন্তু খুব পারস্পরিক অসম্মান আমরা কেউ কাউকে করিনি খালি আমার বড় ভাই বলতো যে ওকে হয়তো বললাম যে একটা পেন্সিল কিনে দে ও বলতে ড্রম কর তারপর দেবো আমরাও তেমনি ছিলাম তুই বড় তোকে প্রণাম করতেই পারি কিন্তু তাতেই যদি ওর একটু আনন্দ হয় প্রণামটা করলাম ও দুআনা আনা পয়সা দিল রিবন পেন্সিল পাওয়া যেত সে একটা সুন্দর গন্ধ হতো তাতে সেই পেন্সিলটা কেনা হলো কিন্তু এগুলো সবই কিন্তু খুব মাধুর্য মন্ডিত ছিল সেই রকম ভাবে একটা কোনো কিছু হয়নি তার যাই না ভেতর দিকে ওই পেরেন্টিংয়ের যে জায়গাটা ছিল যে সেখানেও কিন্তু এটা ছিল একটা জিনিস খুব আমার মনে পড়ে বেন হোর বলে একটা ছবি এসেছিল জানো তো ওটা বেশ অনেক ছবি মানে 12টা থেকে 4টা টাটে 4.5 ঘন্টা ছবি ছিল একটা বিশাল ছবি ছিল মেট্রো কিংবা লাইট হাউস এসেছিল সেটা এখন মনে পড়ে না আমাদের এক প্রতিবেশী দাদাই তিনি ওটা টিকিট কেটে নিয়ে এসেছিলেন আমাকে নিয়ে যাওয়ার জন্য এখনও ভাবলেন আমি লজ্জায় মরে যাই কিন্তু মা না আমাকে ছবিটা দেখতে দিতে দিতে দেননি কারণ তখন তো আমাদের বাড়িতে ফোন ছিল না সেইভাবে বাবাকে বলা যায়নি মার বক্তব্য হচ্ছে যে এটা যদি তোমার বাবাকে বলা থাকতো আমার তোমাকে যেতে দিতে কোনো আপত্তি ছিল না কিন্তু যেহেতু বাবাকে বলা নেই সেই জন্য উনি ফিরে গেলেন কি করেছিলেন টিকিটটা নিয়ে জানি না কিন্তু আমার নিজেকে এত আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি আমার নিজেকে এতই অপদার্থ ব্যাকডেটেড মনে হয়েছিল যে মা আমাকে যেতে দিল না মানে সেটা না আমার এখনও মনে পড়লে কানফান লাল হয় যে আমি কিরম আমার সঙ্গে উনি আলোচনা করেননি মা বাবার সঙ্গেও করেনি উনি কিন্তু বাড়িতে নিত্য তার যাতায়াত উনি যদি আগের রাত্রেও এসে বাবাকে বলে যেতেন যেতে দিতেন কি না আমি জানি না কিন্তু একটা এবং এটার ফলেও না মানে আমারও মায়ের সঙ্গে কোনো বৈরিতা হয়নি আমার ওই লজ্জাবোধটা এখনও আছে আর বাবা মার সঙ্গে ওইটা নিয়ে একটা কেন তুমি যেতে দাওনি হয়নি বরং আমার মনে হয়েছিল যে এটা ঠিকই হয়েছে বাবার মনে হয়েছে এসব অনেক কাল দিন কাল আগের কথা কিন্তু এখানে আলোচনাটা যেহেতু পেরেন্টিংয়ে এ সহমতের বিষয় এই একটা অলিখিত সহমত কিন্তু ছিল 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 সেটা ভালো না খারাপ সহমতটা অনেক সময় ভালো এবার এই নিয়ে এখানে কিন্তু কোন পদানা তো বাবাকে এই করে রেখেছে দেখেছে নেই এবার শ্রেণীভেদ নেই হ্যাঁ এবার যিনি সহমত হচ্ছেন আমি সহমত হতে পারছি ভেবে সহমত হলে ব্যাপারটাতে এবার তার যদি ভেতরে ভেতরে এইটা হয় যে খুব একটা তৈরি হয় এবং সেই খুব প্রকাশের মাধ্যমটা যদি তার সন্তান হয় তাহলে কিন্তু একটু অসুবিধা হয় ক্ষেত্রে সেরকম কিছু ক্ষেত্রে সেরকম কিছু ছিল না মানে একেবারেই স্বাভাবিক হাওয়ার মতো বাবা নেই অতএব বাবা বাড়ি তুমি বলনি তো যাবে কি করে ছেলেটিকেও বললেন তা তুমি তো বলনি বাবা তুমি যদি বলে যেতে উনাকে না বলে আমি কি করে ছাড়ব ছাড়ি হ্যাঁ কি অপমান চলো হ্যাঁ তো যেটা যে প্রসঙ্গে কথা হচ্ছিল সেটা যে এবারে প্যারেন্টিং এর মধ্যে একটা জিনিস অনেক সময় হয় কি যে অ্যাভয়েড করা মানে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি অনেক সময় প্যারেন্টরা অ্যাভয়েড করে বা করতে বাধ্য হয় মানে কিরকম ভাবে হয় বিষয়টা সেক্ষেত্রে হচ্ছে যে অনেক সময় হয় যে প্যারেন্টদের বাইরেও যেমন গ্র্যান্ড প্যারেন্টসরা বা অন্য কেউ বাড়িতে থাকে একটা ফোন নিয়ে নেব হ্যাঁ উর্মি মালা বলছি নমস্কার নমস্কার আর দুটো প্রশ্ন ছিল আপনি টেলিভিশন মিউট করুন নইলে একটা প্রশ্ন হবে না না আপনার কথা শুনতে পাচ্ছি কথা শুনতে পাচ্ছি হ্যাঁ বলি বলছি এরকম ক্ষেত্রে কি হতে পারে কি রকম আপনি যে কথা বলছেন ছেলেমেদের ক্ষেত্রে হ্যালো হ্যাঁ শুনছি বলতে ছেলেমেরা যখন বড় হতে কেটে যাবে তখন তাদের বড় হওয়ার ক্ষেত্রে আর কি পঠোই যদি এই স্টেপগুলি না না হয় ভুল হয়ে থাকে সেটা কারেকশন করার কোনো রাস্তা আছে ছোটবেলায় হয় নি বা আমরা এখন যখন শুনছি শুনে শুনে মনে হচ্ছে সত্যি ভুল হয়েছিল সেটা কি বড় বেলা এসে আরেকশন করার কোন সুযোগ হচ্ছে আমরা বুঝি এখন যে আমাদের সময় তো জায়গা ছিল না এখন টিভি টিভি ছিল না তখন প্রায় আর এরা এত কিছু নিয়ে মানুষ হচ্ছে ওদের তো অনেক কঠিন জীবনযাত্রাটা আমার মনে হয় সেটা বুঝতে পারি সেদিকেই তাদের ক্ষেত্রে উচিত ওরা নিজেরাই ঠিক করবে না সে ক্ষেত্রে মানে কতরূপ 20 কিভাবে জানতে আছেন ওই জেনারেল খুব একটা প্রশ্ন করলেন আর কি আমরা এতক্ষণ যে আলোচনা করছিলাম সবই এইটা নিয়ে করছিলাম আশা করি আপনি যদি আলোচনাটা ফলো করে থাকেন তাহলে সেটা কিছুটা বুঝতে পেরেছেন এবারে ছেড়ে দেওয়া কতটা ছেড়ে দেওয়া কতটা ধরা এগুলো না খুব আপেক্ষিক যে মানে ইন্ডিভিজুয়াল এতে ইন্ডিভিজুয়ালের উপর রিলেটিভ রিলেটিভ ওই জন্য আপেক্ষিক বলছিলাম ইন সরি ইন ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালের উপর এটা ডিপেন্ড করে এবার সত্যি কথা বলতে যদি যেটা বুঝুন ভুল হয়ে গেছে এবার কি ভুল হয়েছে সেটা তো বুঝতে পারছি না এবার দেখুন একেবারে সব কিছু কাটায় নিক্তিতে মিলিয়ে মিলিয়ে ঠিক হয় না এরকম দু চারটে জিনিস থাকে হয়তো সে সময় করা হয়ে ওঠেনি এখন যদি সুযোগ থাকে করা যেতে পারে বা সেই সুযোগও হয়তো বেরিয়ে গেছে এখন যা বয়স হয়ে গেছে এখন আর প্যারেন্টিং শব্দটা হয়তো আর কাজেই লাগে না ছেলের বয়স হয়তো তিরিশ বছর কী প্যারেন্টিং করব তাকে তো ন্যাচারালি যা চলে গেছে চলে যাচ্ছে ম্যাক্সিমাম হয়তো এটা তার সাথে আমি শেয়ার করতে পারি বা সে যখন তার ছেলে মেয়েকে বড়ো করছে বা যদি সেই স্কোপটা থাকে তখন হয়তো আমি সেই ক্ষেত্রে আমার এই ভিউসটা দিতে পারি তাকে নেবে না নেবে সেটা তার ব্যাপার তো এইটুকু অবধি হতে পারে আর কি আর হ্যাঁ তখন অনেক দেখুন তখন অনেক জিনিস ছিল না তখনকার পরিবেশ পরিস্থিতি অন্যরকম ছিল এখনকার পরিবেশ পরিস্থিতিটা এই যে যে যেটা বলছিলেন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ার সময়ও মার পারমিশন নিয়ে একটা সিনেমা দেখতে যেতে হয় বাবাকে বলা নেই বলে যাওয়া হয়নি এখন কোন কলেজের ফার্স্ট ইয়ারের ছেলে বা মেয়ে ভাবতে পারবে এই কথা যে তার মার কাছে পারমিশন নিতে এসছে মা বলছে বাবা বাবার পারমিশন নেওয়া হয়নি শুনলে আঁতকে উঠবে তারা সেই ডায়ন মতো কোন যুগের তাদের কাছে হ্যাঁ তে এরোমা হয় নাকি তো এরোমা বার হয় নাকি হ্যাঁ এই তো দিব্বি হয় হয়েছে তো হয়েছে তো তো ন্যাচারালি সময়ের সাথে সাথে অনেক কিছু বদলেই গেছে সেজন্য এখন আর যেটা হয়নি সেটা বলে তো আর কোনো এইভাবে লাভ নেই আর কি হুম হুম হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে অনেক সময় বড়মরা যেটা হয় তাদের যেটা রেসপন্সিবিলিটি সেই রেসপন্সিবিলিটি অ্যাভয়েড করেন বা অ্যাভয়েড করতে বাধ্য হন আমি যেমন একজনের ক্ষেত্রে দেখেছিলাম যে বাচ্চা একদমই ছোট বাচ্চা বাচ্চাকে কিভাবে শোয়ানো হবে এটা নিয়ে তার মার একটা নিজস্ব মত আছে এবং মার মতটা কিন্তু মোটামুটি ঠিক কিন্তু বাচ্চার যে কেয়ারগিভার মা যেহেতু সারাদিন বাড়িতে থাকেন না একজন কেয়ার গিভার আছেন তিনি বাচ্চাকে একটা টাইপের শোয়াচ্ছেন কিন্তু মা না খুব একটা কিছু বলে উঠতে পারছে না বলে উঠতে পারছে না কেন কারণ মার মনে হচ্ছে উনি বেশি সময়টা দেন বাচ্চাকে যদিও উনি হয়তো একজন কেয়ার কেয়ারগিভার ওনার অভিজ্ঞতাটা বেশি কারণ মার থেকে ওনার বয়সটা বেশি ওনার তিন চারজন সন্তান সন্তান আছে যারা বড়টরো হয়ে গেছে এখন অতএব সব মিলিয়ে মানে আর ওনার মানে কেয়ার ব্যক্তিত্বের কারণে বা হোয়াটএভার মা ঠিক এটা অথচ মা যেটা ভাবছেন সেটা কিন্তু খুব খারাপ ভাবছেন না মানে আমাকে বলেছিলেন বলে আমি জানি আর কি যে পার্টিকুলার একটা পজিশন বা ওই একটু টয়লেটের রাত্রিবেলায় ওঠার ব্যাপারটা ইত্যাদি আর কি তো এই বিষয়গুলো এবার এটা অনেক সময় বলে উঠতে পারেন না তারা সেটা কিন্তু সবসময় ঠিক হয় না মানে

হয় একটা জিনিস করেন আমার কাজটা আমি চাই অন্য একজন কেউ করে দিক যেমন আমি হয়তো বাচ্চা সে বাচ্চা একটা দুষ্টুমি করেছে দুধ উল্টে ফেলেছে এবার আমি তার জন্য বাচ্চাকে একটা ছোটখাটো পানিশমেন্ট দেবো দিতে পারি আমি হয়তো বলেছি দুপুরে বাচ্চা টিভি দেখে আজকে টিভি দেখবে না এবার আমি যদি ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট করতে পারি ঠিক আছে আমি দুপুরবেলা বাড়ি থাকবো না আমি ঠাকুমাকে বলে যাচ্ছি ওকে আজকে দুপুরবেলাটা টিভি দেখতে দেবেন না এটা কিন্তু করাটা ঠিক না আমাকে যদি পানিশমেন্ট দিতে হয় আমাকেই পানিশমেন্টটা ইমপ্লিমেন্ট করতে হবে আমি এক্সকে পানিশমেন্ট ইমপ্লিমেন্ট করতে বলতে পারি না তাতে দুটো জিনিস হবে ফর নাথিং বাচ্চাটা ঠাকুমার উপর চড়বে এই পানিশমেন্টটা তো ঠাকুমা ওনাকে দেননি তো খাবু খা এই ইমপ্লিমেন্টেশনের দায়টা কেন ঠাকুমার ওপর থাকলো সেটা তো ঠিক নয় কখনো তো এই জায়গাগুলো না একটু বোঝা উচিত আমার মনে হয় আর কি এটা আমি অনেক সময় দেখেছি বা অনেক সময় যদি কোনো ব্যাপারে সহমত না হন তাহলে সেটা একটু প্রাইভেটলি প্রবলেমটা রিসলভ করার চেষ্টা করুন মানে এটা নিয়ে একেবারে বাচ্চার সামনে খুব সাংঘাতিক টানাপোড়েন করলে না ওটা বাচ্চার পক্ষে খুব ভালো হয় না আর কি সেদিনে একটি বাচ্চার মা বলছিলো যে সে তাকে কলকাতা একটু কলকাতা বাইরে থাকে ননন্দপুরে অ্যাডমিশন দেবে বলে বাচ্চা যে মুহূর্তে বুঝেছে যে তাকে হস্টেলে পাঠাবার জন্য এই আয়োজন সঙ্গে সঙ্গে সে না আমি যাবো না এবং ওকে সাপোর্ট করেছে ওর বাবা ঠাকুমারা সবাই মিলে করেছে সাপোর্ট করেছে তা আমি বললাম যে ঠিকই তোমার সকলের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তটা তুমি তিনটে বছর ওকে নিয়ে এসেছ এই সিদ্ধান্তটা তোমার নেওয়া উচিত ছিল কারণ আলটিমেটলি তোমার যখন ইচ্ছেটা পূর্ণ হলো না আর এটা কিন্তু খুব ভাইটাল ডিসিশন কারণ নরেন্দ্রপুরের মতো একটা জায়গায় সে চলে যাওয়া মানে কিন্তু এটা দীর্ঘ সময়ের জন্য সে হস্টেলে যাওয়া এবং এক্ষেত্রে কিন্তু মায়ের যেটা আশঙ্কা যে মায়ের এত এরকম ইচ্ছেটা তো সেই মুহূর্তে সম্পূর্ণ হলো না বাচ্চা তো জেনে গেল যে মায়ের ইচ্ছে নটচার হয় তাহলে বলুমwidetildeni এখন ভেবি লাভনি ভবিষ্যতে যদি এরকম কোন সিদ্ধান্ত নিতে হয় তাহলে সবাইকে আলোচনা করে পার্ট করে নিয়ে তাহলে নিজের ইমেজটি থাকে একদমই তাই আর অনেক সময় আবার এটাও হয় উল্টো দিক দিয়ে হয়তো অনেকে দেখেছে আমি আলোচনা হয়তো আগে করেছিলেন তখন না অন্য দিকের লোকেরা অত কিছু মানে বিষয়টা যখন ওই ঘটে না না একেবারে ঘাডের উপর যখন এসে পড়ল বিষয়টা না যতক্ষণ তার আগে অবধি যেন আচ্ছা হবে চান্স কি পাবে নাও পেতে পারে না পেলে আর ততটা দায়িত্ব রইল না কিন্তু আমি যখন এইরকম জায়গায় কোনো ইনস্টিটিউশন বা এরকম জায়গায় ভর্তি করব রেসিডেন্সিয়াল আমাকে কিন্তু ধরতে হবে যে যদি চান্স পায় ও কিন্তু চলে যাবে আমার কাছ থেকে এবার এটা একটা ভাইটাল ডিসিশন চলে যাওয়া মানে একদম এটা দীর্ঘ সময়ের জন্য ছ সাত বছরের জন্য চলে যাওয়া মানে চলে যাওয়া মানে এরকম ছুটিতে আসবে হ্যাঁ ওই যে বিষয়টা এটার সেই মানসিক প্রস্তুতি আমি ভালো খারাপ কিছু বলছি না সেই মানসিক প্রস্তুতি যদি আমাদের থাকে আমরা যদি নিতে পারি তাহলেই আমরা এই সিদ্ধান্তের দিকে অংশগ্রহণ করব আদারওয়াইজ করবো না হুম এটা ইম্পর্টেন্ট আমাদের সময় তো কমে আসছে তুমি খুব সংক্ষিপ্তভাবে একটু যদি বলে দাও যে তোমার কি মনে হয় আইডিয়াল প্যারেন্টিং বলে কি কিছু হয় বলে সেটা কেমন হওয়া উচিত একটু এবার আইডিয়াল প্যারেন্টিং বলতে হয়তো সবটাই বিভিন্ন পরিস্থিতিতে অনুযায়ী আলাদা হয় কিন্তু তার সাথে দুটো তিনটে জিনিস ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে এক একটু যদি কোনো মানে একটু সহমত হওয়া যেটা এতক্ষণ বলছিলাম আর কি আর যদি আপাতভাবে সহমত নাও হতে পারেন সব ব্যাপারে তাহলে অন্তত একটু বাচ্চার অসাক্ষাতে বিষয়টা নিয়ে দুজনের মধ্যে আলোচনা করা এটা একটা দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো প্রবলেম হলে এরা পারস্পরিক দোষারোপ না করা কারণ যখনই ওই একটা সমস্যা তৈরি হবে সমস্যা আসলে কিন্তু ওটাকে সমাধান করা যাবে কারণ আগে থেকে না থিওরিটিক্যালি সব প্রবলেম আমরা ভেবে রাখতে পারি না কেউ পারে সমস্যা এলেই ঝগড়া হয় হ্যাঁ সমস্যা এলেই তখন ওই সমস্যা থেকে তোমার দোষে এটা হলো না তোমার দোষে এটা হলো এই এই মানে এর মধ্যে না গিয়ে সমস্যাটা থেকে বেরোনোর রাস্তা খুঁজে বের করতে হবে। হ্যাঁ এবার তার থেকে আরেকটা হচ্ছে সমস্যাটা হয়তো সমাধান হয়ে গেল। তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে একটু এই ধরনের কত ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে এরকম সমস্যা আজ হয়েছে মানে আর কোনোদিন হবে না তা তো নয়। হলে আমরা কি করতে পারি বা কি ধরনের তাতে একটা জিনিস হবে যে সমস্যাটা ঘাড়ের ওপর এসে পড়লেই না একটা একটা ইনসিকিউর্ড ফিলিং হতে থাকবে বা জায়গা থেকে তখন বাবা মা বা আরও যারা আছেন তারা একটা পারস্পরিক দই তোমার কারণেই তুমি তুমি এটা করেছিলে একা যেতে দিলে বলেই তো হলো এবার একা যেতে দিলাম মানে একা যাওয়ারও জীবনে দরকার আছে আবার একা যেতে গেলেই যে একটা বিপদ হবেই এমন নয় মানে সবসময় তো পারবো না সব জায়গায় নিয়ে যেতে এগুলো একটু চিন্তাভাবনার মধ্যে রাখতে হবে আর কি এগুলো খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় তার মানে সামনে ঝগড়া না করা মতবিরোধ থাকলে মতবিরোধ থাকতেই পারে কিন্তু মতবিরোধটা একটু ওইভাবে যেমন ধরুন আমি একটি বাচ্চার ক্ষেত্রে জানতাম তার মার ইচ্ছে এমনি সপ্তাহের অন্যদিনগুলো তো যা পড়াশোনা টুনো স্কুল ছুটির পর টিউশন যাওয়া শনিবার বেলাটা যেটা ফাঁকা সময় একটা তার মার ইচ্ছে সেই সময় সে টেনিস খেলতে যাবে টেনিস খেলবে তাতে সে স্কিল হবে অনেক বেশি আপত্তি নেই বাবার ইচ্ছে ওই শনিবারের বিকেল একটু সময় যেটা সে নিজের মতো করে এন্টারটেন করতে পারে সবটাই তো বড্ড ধরা বাঁধা ছকের মধ্যে এন্টারটেন করতে পারে এবং অ্যাট দ্য সেম টাইম একটু ফ্যামিলি টাইম কাটানো এটাও যে কোনো খারাপ কথা তাও তো নয় আর কি তো এবার আমার কথা হলো টেনিস খেলবে আর নিজের মতো করে সময় কাটাবে এটা আগে আপনারা একটু নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করুন মানে ওই বাচ্চাকে সামনে রেখে সিদ্ধান্ত নেবার আগে বাবা মা নিজেদের মধ্যে একটু স্পষ্ট কমিউনিকেট করুন তারপরে সেটা তারপর চাপিয়ে না দিয়ে তাকে গ্রহণ করতে সেখানে এটাই বোধহয় লোপামুদ্রা বলতে আর কমিউনিকেটটা না একটু নিজেদের মতো করে করাটা দরকার বাচ্চাকে ওই মাধ্যমে না রেখে ওই তোর বাবাকে বল তোর মাকে বল তোর বাবা কেন এরকম করলো আচ্ছা নমস্কার